উনি ওনার বাসার কাজ করার জন্য একজন গোলামকে ক্রয় করার জন্য গিয়েছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ। উনি গিয়ে ওই গোলাম দেখে যে সব গোলাম বিক্রি হয়ে গেছে, আছে কয়টা, একটা। তো উনি ওই গোলামটাকে ক্রয় করার জন্য তার মালিকের সাথে কথা বলছে, কত দাম, কত নেবেন, গোলামটা কি ভালো কি না, সে কি মস্তিষ্ক ভালো, সে কি পাগল নাকি ভালো, কথা বলছে। এইদিকে গোলাম মুজাহিদ রাহিমাহুল্লাহকে বলছেন, আপনি কে আমারে কিনতে এসেছেন আমি জানি না, তবে আমাকে ক্রয় করতে হলে আমার একটা শর্ত আছে, কয়টা, সবাই বলেন কয়টা, কথা বুঝে বুঝে শুনেন, দেখবেন যে লাস্টে মিলে যাবে, আমাদেরকে ভালোবাসাটা আল্লাহর যে কত বড় এটা মিলে যাবে, কথাটা খেয়াল করেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন, সর্বনাশ, আমি কিনবো গোলাম, আবার গোলাম আমার কাছে শর্ত ছুড়ে দেয়, ঠিক আছে যা, আমি আল্লাহওয়ালা বলে তোরে কিছুই বললাম না, বল তোর কিসের শর্ত। এবার গোলামটা বলছে, আমাকে এশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত কোনো ডাক দিতে পারবেন না। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, মনে হয় রাতের বেলা একটু ঘুমাবে, একটু বিশ্রাম করবে, সারাদিন কাজ করবে, রাতের বেলা বিশ্রাম করবে, ঠিক আছে যা, কখন টাকাটা কি তোকে করবো না, মাগরিব নামাজ এশার নামাজের পর আমি তোকে কোনো ডিস্টার্ব করব না, তুই ঘুমাস ঠিক মতো। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করেছেন সে ঘুমাবে, তার চিন্তা তার ধারণা ঠিক এই রকম। ক্রয় করে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে, এক মাস, দুই মাস, তিন মাস কাজ করে কোনো অসুবিধা নেই। হঠাৎ করে একদিন রাতের বেলা, রাতের দুইটা বাজে, মুজাহিদ রাহিমাহুল্লাহ তার চোখের ঘুমটা ভেঙে গেলেন। উনি উঠে দেখে গুনগুন 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 করে কে যেন একটা কান্না করে। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি দরজার ওই পার্শ্বে কান লাগায়, ওই পার্শ্বে কান লাগায়, দেখেন না এটা কোনো ব্যথার কান্না নয়, এই কান্নাটা কেউ মারা যাওয়ার কান্না নয়, এইটা হলো একজনের প্রতি ভালোবাসার কান্না। বলেন ভালোবাসাটা কার, এটা ভালোবাসার কান্না। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি এবার কান খাড়া করে দেখে যে কে কান্দে। উনি দেখে ওনার পাশের রুমে যেই গোলামটা ঘুমাতো ঠিক ওই গোলামের ঘর থেকে কান্নার আওয়াজটা ভেসে আসে। উনি রাতের দুইটা বাজে দরজার সাথে কান লাগিয়ে লাগিয়ে এবার আওয়াজ শোনে, আর ওই গোলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে সেজদা দিয়ে বলে, ইয়া রব, আপনি আমারে এত ভালোবাসেন, যা এই এলাকার কোনো মানুষরে আমার চাইতে বেশি ভালোবাসা আপনার নাই, আপনি আমারে সারা দিন মানুষের কাজ করান আর সারা রাত আপনি আমারে ভালোবাসা দেন, সুবহানাল্লাহ, নাই আমার মনে হয় এই অত্র অঞ্চলের সবচাইতে বেশি আপনি আমাকে ভালোবাসেন, আমার চাইতে আমার এই অঞ্চলের ভিতর আর কাউরে ভালোবাসেন না আপনি। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি গরম হয়ে গেলেন, মাথাটা হট হয়ে গেল তা, উনি দরজাটা ধাক্কা দিয়ে খুলেই ভিতরে ঢুকেই বলছে, গোলামের ঘরের গোলাম, কে বলেছে যে তোকে আল্লাহ একাই ভালোবাসে, আল্লাহ যদি তোরে একাই ভালোবাসে তা আমাদেরকে বাসে না, তোর কাছে কি মোবাইলে কল আসছে নাকি, তোর কাছে SMS এসেছে, তোর কাছে কি ওহী এসেছে, নাকি তোর কাছে জিব্রিল এসে বলে গিয়েছে যে আল্লাহ শুধু তোকেই ভালোবাসে এলাকার ভিতরে সবচেয়ে বেশি আর কাউরে বাসে না। এবার গোলাম চোখের পানি দিয়ে অঝরে কান্না করে বলে, মুজাহিদ রাহিমাহুল্লাহ, আপনাকে যদি আল্লাহ এতই বেশি ভালোবাসে তাহলে রাতের দুইটা বাজে আপনারে কম্বল মোড়ায়া বিছানায় ঘুমায়া রাখতো না, আর আমাকে সারা রাত জাগিয়ে জাগিয়ে সেজদায় ফেলিয়ে আল্লাহ চোখের পানি ফালাতো না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, তোমারে কত ভালোবাসে তুমি চিন্তা করো, এবার তোমার ঘুম শেষ হয় না আর আমার চোখের পানি পড়ে পড়ে আমার সময় শেষ হয় না, সারা রাত ওই মালিক আমারে জাগায় রাখে, আমারে সেজদায় ফেলে রাখে, সারা রাত তার গুণগান না গাইলে আমি ঘুমাইতেই পারি, এটা কারো ভালোবাসায় হয়, সবাই বলেন কার, এটা আল্লাহর ভালোবাসা। তো কোরআনের ময়দানে আল্লাহ যাচাই করে করে, জুজ করে করে, বাছাই করে করে তার প্রিয় বান্দাদেরকে বসায়া দেন, তিনি কে, আল্লাহ। এটা আমাদের ভালোবাসা আল্লাহর সবচেয়ে বেশি, আমরা ধন্য যে আমরা মুসলমান হয়েছি, আমরা ধন্য যে আমরা কোরআনের ময়দানে বসতে পেরেছি, আরও বেশি ধন্য হতাম যদি এই 30 পারা কোরআনের জন্য নিজের জীবনটা ওয়াকফ করে দিতে পারতাম, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, আরও ধন্য হতে পারতাম যদি এই কোরআনের জন্য জীবনটা দিয়ে ওই মালিকের সামনে বলে দিতে পারতাম, ইয়া রব, আপনার কোরআনের জন্য আমি জীবন দিয়ে এসেছি, কারণ কিতাবটা কার,
আরো জোরে বলেন, কিতাবটা কার? আমরা সেই কিতাব থেকে কথা শোনার জন্য এখানে বসেছি। তাহলে মুজাহিদ রাহিমাহুল্লাহর গোলামের কথা আর আমাদের কথায় মিল আছে না? আমাদেরকে ভালোবাসেন তিনি কে? এই জন্য রাতের বেলা আমাদেরকে এখানে বসাইছেন তিনি কে? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আপনাদের পোস্টারের প্রথমে বিসমিল্লাহ লেখা আছে, তো অতএব এই পোস্টারটাকে হেফাজত করতে হবে, কারণ এইটার উপরে যদি কারো পা পড়ে গুনাহ হয়ে যাবে। কারণ লিখছেন এটারে হেফাজত করতে হবে, কারণ এটা যদি হেফাজত না করে কারো পায়েরই নিচে পড়ে তাহলে কার নাম পায়ে পড়লো বলেন? সবাই বলেন কার? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু একটা কোরআনের আয়াত। এটা কিসের আয়াত? কোরআনের আয়াত, ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ময়দানকে কবুল করুক, আমরা বলি আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা হাফেজ বশির আহমদ সাহেব, উনি আমাদের বাবা সমতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতকে দারাজ করুক, আমরা বলি আমিন। চমৎকার কথা বলেন, একদম বিনয়ী মাটির মানুষ, ভিতরে কোনো অহংকার বলতে কোনো জিনিস নাই, একদম আলাদা। তে যারা রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে, যাদের কাছে কোরআন থাকে তাদেরকে নম্র ভদ্র বানায় দেন, তিনি কে? আল্লাহ। রাসূল যদি অহংকার হইতেন, অহংকারী হইতেন, মানে রাসূল এত অহংকারী যে রাসূলের কাছে সাহাবীরা লাগতেই পারত না, তাহলে কি ইসলাম এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতো? কথা বলেন, প্রতিষ্ঠিত হতো? সবাই বলতো নবী অহংকার করে, যাব না রাসূলের কাছে, বলতো না। কিন্তু রাসূলের বিনয় বানাইছেন, তিনি কে? আল্লাহ। যে আসতো সে রাসূলের পাশে বসার ক্ষমতা পাইতো, সুবহানাল্লাহ। নাই দূর দূরান্ত থেকে সাহাবীরা আসতো, গায়ের ভিতরে ময়লা, পোশাক আশাক দামি নয়, ওরা দূর দূরান্ত থেকে আসতো, ভয় করত। আর সাহাবীরা বলতেন কিসের ভয়? এটা রাসূলের দরবার, এই দরবার ইজি, এই দরবার বিজি নয়, সুবহানাল্লাহ। বলেন আমাদের দরবারগুলো কি ইজি না বিজি? ইজি না বিজি? বিজি। কেমন? ওর কাছ থেকে অনুমতি, ওর কাছ থেকে অনুমতি, ওর কাছ থেকে অনুমতি, অনুমতি নেওয়ার ঠেলায় কার সাথে দেখা করবে নামটাই ভুলে যায়। মানে কার কাছে কি করতে আসছে ওই অনুমতির ঠেলায় ও নামটাই ভুলে যায় যে আমি কি জন্য আসছি। কিন্তু রাসূলের দরবারে কি এত অনুমতি লাগে? কথা বলেন, অনুমতি লাগে? দূর দূরান্ত থেকে সাহাবীরা আসতেন, সোজা রাসূলের সামনে গিয়ে বসে যেতেন, সুবহানাল্লাহ। বলেন আবদুল্লাহ জুল বাদা যায়, যার কথাটা সহিহ বুখারীতে এসেছে, ও মক্কা ছেড়ে চলে এসেছে মদিনায়। কোথায়? সবাই বলেন কোথায়? মদিনায়। ও মদিনায় চলে এসেছে, নিজের চাচা চাচার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছিল, কিন্তু কোরআনের কথাগুলো শুনে খুব মহব্বত করে কোরআনকে, রাসূলকে, ইসলামকে। একদিন হঠাৎ করে শুনে যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে। এবার চাচারে গিয়ে কয়, চাচা মক্কার মোহাম্মদকে আপনার কেমন লাগে? চাচা কয়, বাবা মক্কার মোহাম্মদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই, ওইটা হলো শ্রেষ্ঠ মানব, ওই মানবের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ আর পৃথিবীর ভিতরে আমরা কাউরে দেখি নাই, এত সুন্দর ভাষা, এত সুন্দর কথা বলার একটাও লোক আমার চোখে পড়ে নাই, সুবহানাল্লাহ। কি আদব, কি ভাষা, কি কথা! চাচা বলছে ওইটাই হলো শ্রেষ্ঠ মানব, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, ওইটা হলো শ্রেষ্ঠ মানুষ, মানুষদের কাতারের প্রথম। যতগুলো ধর্মীয় গুরু দেখেছি, যতগুলো ধর্মীয় নেতা দেখেছি ভাতিজা, সবার ভিতরে অহংকার আছে, কিন্তু অহংকার নাই একটা ধর্মীয় নেতার ভিতরে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালো লাগে আপনার না চাচা? কয় হ, বড় ভালো লাগে। তাহলে চাচা আমার মনের কথা বলি, মনে মনে চিন্তা করেছি, মনে মনে ইচ্ছা করেছি, চাচা ওই রাসূলের দরবারটা নিজের দরবার বানাইতে চাই, সুবহানাল্লাহ। নাই ওই রাসূলের দরবারে থাকতে চাই, রাসূলের পিছনে নামাজ পড়তে চাই, রাসূলের সাথে জীবন যাপনটা চালাতে চাই। চাচা যদি আপনি অনুমতি দেন, চলেন চাচা আপনিও পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও পড়েন আমিও পড়ি। চাচা বললেন ভাতিজা বাপ দাদার ধর্ম জীবনে কোনোদিন ছাড়তে পারবো?
ভাতিজা বাপদাদার ধর্ম কোনোদিন ছাড়তে পারবো না, কারণ বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না। আমাদের সমাজে এখনো কিছু চাচারা এইরকম আছে দেখবেন, নাই কয় দাদা করছে, দাদি করছে, নানা করছে, নানি করছে, এর এখন আইছে নতুন নতুন হুজুর নতুন নতুন নিয়ম দেখাইতে। ওই দাদার যেটা করছে ওইটা হালাল হোক আর হারাম হোক ওইটাই মানতে চায়, ঠিক কি না? না ভাই, কোরআন এবং হাদিস আপনাকে কি বলে? আপনার দাদা করেছে, আপনার দাদি করেছে, নানা করছে, নানি করেছে, ওইটা দেখার বিষয় নয়। আপনাকে দেখতে হবে কোরআন কি বলছে, হাদিস কি বলছে। আমি কোরআন থেকে দলিল পেয়েছি, হাদিস থেকে দলিল পেয়েছি, আর কারো দিকে তাকানোর সুযোগ নাই, কারণ ওই কোরআন এবং হাদিসের লেখাটা কার? আরো জোরে বলতে হবে, কার? ভাতিজা বলছে চাচা বাপ দাদার ধর্ম তো সত্য ধর্ম নয়, ওইটা হলো মিথ্যা ধর্ম, আর মোহাম্মদের ধর্ম হলো সত্য ধর্ম, কারণ মোহাম্মদ নিজেও সত্য মানুষ, ধর্মটাও সত্য ধর্ম, ঠিক না ভাই? ঠিক। চাচা চলেন না দেখি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা কয় না রে ভাতিজা, বাপ দাদার ধর্ম কখনো ছাড়তে পারবো না, ছাড়বো না। এবার ভাতিজা বলছে চাচা আপনি যদি না পড়েন তাহলে আমি তো নিয়ত করেছিলাম যে আপনি আগে পড়বেন পিছে পিছে আমি পড়বো, তা আপনি যখন না পড়েন আপনাকে সাক্ষ্য রেখেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়ে নিলাম চাচা। এবার চাচা তো রাগান্বিত হট হয়ে গেলেন, মেজাজটা গরম হয়ে গেলেন, ভাতিজা কি করলা তুমি এটা? আমার বাপ দাদার ধর্ম মানে তোমারও বাপ দাদার ধর্ম, তোমারে বড় ভালোবাসি ভাতিজা, ওই ভালোবাসার ঠেলায় আমি তোমারে উঠের এবং গাভী এবং ছাগলের এবং দুম্বার অসংখ্য দুম্বা তোমারে দিয়েছি, ছাগল দিয়েছি, উঠ দিয়েছি, তোমার জন্য একটা বাড়িও বানিয়েছি, জমি জমা দিয়েছি, খেজুরের বাগান দিয়েছি। এই মক্কার ভিতরে আমি যেমন সবচেয়ে ধনী মানুষ একজন, ঠিক ওই এলাকার ভিতরে আমি ধনীর ভাতিজা হিসাবে তোমাকেও ধনী ধনী সম্পদ দিয়েছি, আর তুমি আমার সামনে আমার বাপদাদার ধর্মটাকে ত্যাগ করলা, খেজুরের বাগান যা দিছি সব লইয়া নিলাম, খেজুরের বাগান যেই কয়টাই তোমারে দিয়েছি নিয়ে নিলাম। সেই বুখারির বর্ণনা, বুখারিতে শেষে কথাটি, খেজুরের বাগান যা দিলাম সব নিয়ে নিলাম। এইবার ভাতিজা কয় চাচা খেজুরের বাগান নিয়ে আমারে কালেমা থেকে দূরে সরাতে পারবেন না, খেজুরের বাগান নিয়েছেন নিয়ে যান। এইবার চাচা মনে করেছে খেজুরের বাগান নিয়েছি আমার ভাতিজা সোজা হয় নাই, দেখি আমার ভাতিজারে আর একটু টাইট দিতে চায়। এইবার বলে ভাতিজা খেজুরের বাগান নিলাম তো নিলাম, যতগুলো ছাগল ভাড়া দিয়েছিলাম সমস্ত ছাগল ভাড়ার পাল নিয়ে নিলাম। চাচার সামনে ভাতিজা কয় চাচা ছাগল এবং উট এবং দুম্বার সমস্ত খামার যদি আপনি নিয়ে নেন আমারে কালেমা থেকে সরাতে পারবেন না। এবার চাচা বলে সমস্ত সম্পদ দিয়ে নিলাম, কোনো সম্পদ তোরে দিব না, যা দিয়েছিলাম ওই বাড়ি ওই গাড়ি ওই টাকা ওই পয়সা যা দিয়েছিলাম ধন সম্পদ সবগুলো নিয়ে নিলাম। চাচার সামনে ভাতিজা কয় চাচা নিয়ে নেন, নেওয়াতে আমি আরো খুশি হয়েছে, কারণ আমার মদিনা যাইতে এখন পথটা সহজ হয়ে গিয়েছে, আপনি সমস্ত সম্পদ নিয়ে নেন। চাচা রাগান্বিত হয়ে বললেন তোর যে পোশাক, এই যে গায়ের ভিতরে যে জামা যে লুঙ্গি ওইটা আমার টাকায় কিনা, ওইটাও খুলে দে। চাচার কথা অনুযায়ী নিজের পোশাকটাও খুলে চাচার হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, উলঙ্গ পরনে কিছু নাই, কালেমা পড়ার জন্যে নিজের সমস্ত শরীরের সমস্ত পোশাকগুলো খুলে চাচার চাচার কাছে দিয়ে ফেলেছে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কত বড় দাম তার ইমানের, ইমান আনতে গিয়ে খেজুর বাগান হারালেন, সম্পদ হারালেন, বাড়ি হারালেন, মরুভূমির জাহাজ উট হারালেন, নিজের পোশাকটাও হারিয়ে ফেলেছে। চলে গেলেন পোশাক ছাড়াই নিজের মায়ের ঘরের সামনে গিয়ে উঠানে গিয়ে মাকে ডাক দিয়েছে, মা এসে দেখে যুবক ছেলে উলঙ্গ হয়ে দাঁড়ানো,
মা দেখে না দেখার ভান করে চোখটাকে ধরে বলছে, বাবা এই পরিস্থিতি কেন? ছেলে বলছে, মা ইমান আনার জন্যে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারি না, কি করতে পারি বাবা? বলছে, মা আমারে মাফ করে দিও, আর অনুমতি দাও, আমি মদিনায় চলে যেতে চাই, মদিনা ছাড়া আমার কাছে এই বাড়ি, এই ঘর, এই সম্পদ, এই দালান কোটা কোনো কিছুই ভালো লাগে না। মা অনুমতি দিলেন। ছেলে বলছে, মা একটা যদি কাপড় থাকে কাপড় দেন, যাতে পরিধান করে যাইতে পারি। পুরাতন একটা কম্বল দিলেন, ছিনলেন মাঝখানে দুইটা টুকরা করে, এক টুকরা লুঙ্গি বানালেন, আর এক টুকরা গায়ে জড়িয়ে ছুটলেন মদিনায়। সাড়ে চার সময়, কয় সময়? সাড়ে চার মাইলেরও বেশি পথ মক্কা থেকে মদিনা, সাড়ে চার মাইলেরও বেশি পথ। আর আমার বাংলাদেশের ভিতরে কক্সবাজার থেকে যদি আমি পঞ্চগড়ে যাই, এই সাড়ে চারশো থেকে পাঁচশো মাইল, মানে পুরো বাংলাদেশটাই শেষ। আর ওইটা একটা ডিস্ট্রিক্ট পার হতে সাড়ে চারশো পাঁচশো মাইল লেগে যায়। চিন্তা করেন কত দূরত্ব, সাড়ে চারশো মাইল পথ পায়ে হেঁটে হেঁটে, পাহাড়ের পথ, মরুভূমির পথ, খাবার নাই, পানি নাই, কোনো কিছু রঙের রঙের ফল ফুলট নাই, কিন্তু আছে হলো ইমান। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? ইমান আছে ভিতরে। ছুটলেন সেই দিকে, রাসূল মসজিদে নববীতে নামাজ পড়ান, নামাজ পড়ানো শেষ, রাসূল সালাম ফিরিয়ে যখন পিছনে তাকায়, দেখেন উস্কো খুস্কো চুল, লুঙ্গিটা পরা, হাঁটুর উপরে কম্বল উঠে আছে, গায়ের ভিতরে চিকন একটা কম্বল ছিঁড়া, দাঁড়িয়ে আছে মসজিদে নববীতে। আবু বকর, ওমর, ওসমান এবং আলী, শত শত সাহাবিগুলো সবাই তাকিয়ে আছেন। রাসূল জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নাম বললেন, রাসূল বললেন, সোজা আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ, নাই দেখেন, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। আবু বকর, ওমর, ওসমান, বেলাল সবাই বললেন, সোজা হয়ে সাইড দিয়ে দাও, আর মাঝখান দিয়ে আমার আবদুল্লাহ জুল বাদা জাইনের জন্য রাস্তা করে দাও। চিৎকার দিয়ে পড়েন, আল্লাহু আকবার। আর আমাদের দরবার হইলে কি বিজি, আর বিজি দরবারগুলো কি বিজি, এত বিজি যে বলে শেষ নাই। একটা পীর সাহেবের সাথে দেখা করবেন, ওর মুরিদদের সাথে দেখা করতে করতেই জীবন শেষ। ওখানে যান, ওখানে যান, ওখানে যান, পীর বাবা এখন ঘুমায়, এখন এই, এখন সেই, নাই এমন কথা বলেন কেন? কেন নাই? নাই, অসংখ্য জায়গায় ব্যস্ততা দেখায়, কারণ ব্যস্ততা দেখালে একটু আকর্ষণ বাড়ে। কি বাড়ে? আকর্ষণ বাড়ে। আর আমার রাসূলের দরবার বিজি নয়, আমার রাসূলের দরবার ইজি। চিৎকার দিয়ে পড়েন, সুবহানাল্লাহ। রাসূল একেবারে পাশে বসালেন, রাসূল পাশে বসানোর পর রাসূল সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন, কোথায় থেকে এসেছো, বাড়ি কোথায়, ঘর কোথায়, দরজা কোথায়, কোথায় থেকে আসলা? আমি মক্কার মানুষ, আপনার দেশের মানুষ, আপনার বাবার দেশের মানুষ। আমি কালেমা আনতে গিয়ে আমি বাড়ি গাড়ি ধন সম্পদ সবগুলো হারিয়ে ফেলেছি, নিজের পরনের যে লুঙ্গি ছিল লুঙ্গিটাও আমার চাচা দেয় নাই, লুঙ্গিটাও আমার চাচা আমার কাছ থেকে খুলে নিয়েছে, লুঙ্গিটাও আমার দেয় নাই, মায়ের কাছ থেকে ছিঁড়া কম্বল নিয়ে এরপরে আপনার দরবারে এসেছি। রাসূল কান্ধের উপরে হাত দিয়ে বললেন, আজ থেকে তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, রাসূল নামটা কালেমা পড়ার পরেই নামটা নিজেই পরিবর্তন করে দিলেন, এবং আসহাবে সফফার সাহাবীদের সাথে বসার জন্য অনুমতি দিলেন, এবং বললেন, রাসূল আমার এই আব্দুল্লাহকে সবাই মিলে তোমরা কোরআন শিখাও। আব্দুল্লাহ কোরআন শিখলেন, রাতের বেলা অনেক জোরে জোরে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন। রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন সাহাবী বললেন, নবী আব্দুল্লাহর ওই কোরআন তেলাওয়াতে আমরা কেউ বিশ্রাম করতে পারি না, আমাদের অনেকের ঘুম হয় না, আব্দুল্লাহ শুধু কোরআন পড়েই তো পড়ে, আর ঘুম নাই, আর খাওয়া দাওয়া নাই। একজন হিন্দু থেকে যে কালেমা পড়ে সে কালেমার মর্ম বোঝে, আর আমরা জন্ম থেকেই মুসলমান, এই জইলেও এই জন্য আমাদের কাছে ইসলামের দাম নাই, ঠিক না? বা ঠিক, কষ্ট করে যদি আপনি ওই কালেমাটা ক্রয় করতেন, আল্লাহর কসম, কালেমার মূল্যটা আপনি বুঝতেন, আপনি বুঝতেন? আমরা বুঝি না, আমরা জন্ম থেকে মুসলমান, তো এই জন্য আমাদের কাছে এই মুসলমানিত্বর কোনো দামই নেই। জুমার নামাজ পড়লেই কি না পড়লেই কি,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই কি না পড়লেই কি, কিন্তু আপনার কালিমা আনার জন্য যদি আপনার সম্পদ হারিয়ে যেত, বাড়ি গাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, আপনাকে যদি রিমান্ডে নিয়ে পিটানো হতো এই কালিমা পড়ার জন্য, ওয়াল্লাহি আল্লাহর কসম জীবনে কোনোদিন আপনার দ্বারায় নামাজ কাজা হতো না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। কারণ ওই কালিমাটা অনেক কষ্টের ভিতরে আপনি পেয়েছেন, কিন্তু আমরা কষ্ট করে পাই নাই তো, এই জন্য আমাদের কাছে এটার মূল্যই নেই। আমাদের কাছে আছে শুধু অনেকে, আমার একজন হিন্দু ভাই উনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, যশোর একটা জায়গায় মাহফিল করতে গেলাম, উনি বললেন হুজুর আগে ছিলাম মুসলমান, আগে ছিলাম হিন্দু, এখন কালেমা পড়ে হয়েছি মুসলমান, কিন্তু মুসলমান হয়ে তো হিন্দু থেকে এখন মুসলমান হয়ে আরও বিপদে পড়েছে। আমি বললাম কেন, আগে ছিলাম হিন্দু এত ঝামেলা ছিল না, কিন্তু এখন মুসলমান হয়ে দেখি এক আলেম আরেক আলেম রে কাফেরি বলে ফতুয়া দেয়, এক আলেম আরেক আলেম রে ইঙ্গিত করে কথা বলে, এক আলেম আরেক আলেম রে দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমান রে দেখতে পারে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। সমাজটা হয়ে গেছে আমাদের এই পরিস্থিতি, একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়, একজন আরেকজনকে ইঙ্গিত দিয়ে কথা বলে, ওর গিবত না করলে না জানি ভাতের হাতই হত হয় না, নাই এমন লোক কথা কন না কেন নাই? আমরা যদি শুধু বাংলাদেশের ভিতরে সমস্ত আলেমরা মিলিয়ে যেতাম, এ বাংলার জমিনের ভিতরে বহু আগে কালেমার পতাকা পতপত করে উড়ে যেত। কারণ বাংলাদেশের ভিতরে আগে ছিল 3 লক্ষ মসজিদ, 2022 সালে প্রায় 4.5 লক্ষ মসজিদ হয়েছে। আরে বাংলাদেশের ভিতরে 4.5 লক্ষ মসজিদের প্রতিটা খতিব যদি হক কথাগুলো মিম্বারে বসে বসে বলতো, আল্লাহর কসম এই বাংলার জমিনের ভিতরে তসলিমা নাসরিনের মতো নাস্তিক আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করার সাহস পেত না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা, সাহস পেত না। কিন্তু আমরা মসজিদের মিম্বরে বসে বসে তো আমরা কোথায় বসেছি কি কথা বলবো আমরা ভাষাই খুঁজে পাই না ঠিক কিনা। মসজিদের চাকরি করতে গিয়ে যদি ঘুষের বিরুদ্ধে কথা কয়, সেক্রেটারি কয় হুজুর আজকে আমারে নিয়ে ওয়াজ করছেন না, খুতিব সাহেব কয় আপনারে নিয়ে কেমনে ওয়াজ করলাম, কয় আমি ঘুষ খাই আপনি জানেন না, আজকে মসজিদে ঘুষের বিরুদ্ধে কথা বলছেন মানে আপনার চাকরি নট, খুতিব সাহেব চাকরি বাঁচানোর জন্য কয় আমি যতদিন এখানে থাকবো ঘুষ নিয়ে কোনো ওয়াজই হবে না, কয় ঠিক আছে তাহলে চাকরি ঠিক। আরেকদিন খুতবা উল্টাইতে উল্টাইতে পদ্মা নিয়ে ওয়াজ করা শুরু করছে, সহসভাপতি সাহেব আইসা কয় হুজুর আজকে আমারে নিয়ে মসজিদে ওয়াজ করছেন, আপনারে নিয়ে কি ওয়াজ করলাম, আমি তো পদ্মার ওয়াজ করছি, আপনি জানেন না আমার বউ প্রাইমারি স্কুলের টিচার প্রতিদিন এই মসজিদের সামনে বোরখা ছাড়াই যায় আসে পর্দা করে না, আপনার পক্ষে আমি নাই, চাকরি কালকে হয়তো নট হয়ে যাবে, কয় আমি যতদিন থাকি এই মসজিদে পর্দা নিয়ে কোনো ওয়াজ হবে না। আরেকদিন লাগছে ঘুষখুর, ঘুষ নিয়ে ওয়াজ করতেছে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাওয়াও যাবে না দেওয়াও যাবে না, সবাই চিল্লাই মসজিদে কিন্তু সভাপতির মাথা নিছে, সভাপতি কয় হুজুর বেডিং টেডিং সব বাঁধেন কেন, আমি মাঝে মাঝে বড় পদের চাকরি করি টেবিলের নিচে দিয়ে ঘুষ খাই, আপনি টের পাইছেন কেমনে, আর কেউ এতে আপনারে বলেছে এটা, কে বললো এই কথাগুলো যে এই সভাপতির নিয়ে ওয়াজ করতে হবে মসজিদে, আপনি আজকে বাইর হয়ে যান, কোনো চাকরি থাকবে না আপনার, কোনো রকম সভাপতির পা ধরে চাকরিটা টিকায় রাখে, আমি যতদিন বাঁচি থাকি ঘুষের বিরুদ্ধে আমি জীবনে কোনো দিন বলবো না। এখন মসজিদের খতিব শুরু করছে শুধু মাটির নিচের ওয়াজ, মানে কবরে কি হবে, কবরে কি করবে আপনাকে, কয়টা সাপ এসে কামড় দিবে, দুই পাশের মাটি কিভাবে চাপ দিবে, মানে মৃত্যুর পরের ওয়াজ শুধু মসজিদে চলে, কিন্তু মৃত্যুর পরের ওয়াজ যা আপনি মসজিদে করেন ওইটা তো জীবিত থাকার পর মৃত্যুবরণ করবে তখন শুরু হবে, কিন্তু ওই মানুষটা জীবিত থাকাকালীন তো না তার নিজের জীবনটাকে সোজা করতে হবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। আপনি মৃত্যুর পরের ওয়াজ করেন এটা তো পরের কথা, ওর মৃত্যুর পরে ওর পরিস্থিতি এমন হবে, ও যে জীবন জীবিত থাকতে কি করছে এটা তুলে ধরার দরকার নেই, কথা বলেন নাই? মসজিদের প্রতিটা খতিব প্রতিটা ইমাম এইরকম নির্যাতিত নিষ্পীড়িত, অনেকে হক কথাগুলো ময়দানে খোলা ময়দানে বলতে পারছে না, মসজিদের ইমাম খতিবদের কণ্ঠনালীটাকে চেপে ধরা হয়েছে, কণ্ঠনালীটাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোনো ইমামের কণ্ঠ চেপে ধরে কোরআনের কথা বন্ধ করা যাবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? অন্য জায়গায় বলেনি উরি দুন আলী উৎফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভানোর জন্যে, পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, দিনের পর দিন আমি কোরআনের আলোটাকে প্রসার করে দিব, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কোনো ইমামের কণ্ঠটাকে চেপে ধরে, কোনো মুফতির কণ্ঠটাকে চেপে ধরে, কোনো মুহাদ্দিসের কণ্ঠটাকে চেপে ধরে, কোনো মাদ্রাসা বন্ধ করে, কোনো মসজিদের খতিবের চাকরি দূর করে দিয়ে কোরআনের দাওয়াত কখনো বন্ধ করা যায় না, কারণ যত দিন যায় তত দিন কোরআনের প্রসার এবং প্রসারণা বাড়তে থাকে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ এই দায়িত্বটা নিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোন দিক থেকে কারে দিয়ে যে কোরআনের হক কথাগুলো বলাবে, এটা কি কল্পনা করা যায়? কথা বলেন, কল্পনা করা যায় যায় না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন, ও নবী, এই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের ঠেলায় আমাদের বিশ্রাম হয় না, ঘুম হয় না। রাসূল বললেন, খবরদার, আমার আব্দুল্লাহর সামনে আমার আব্দুল্লাহকে নিয়ে বাসে কোনো কথা বলবা না, আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ আব্দুল্লাহর ইমান যত দামি ইমান, ওইটার বিষয়ে একটা কথা বলতে আমি রাসূল চাই না। সুবহানাল্লাহ, মানে আব্দুল্লাহ এত দামি ইমান, ও ঘর পায় নাই, ও বাড়ি পায় নাই, ও টাকা পায় নাই, ও সম্পদ পায় নাই, ও কোনো কিছুই পায় নাই, ইমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছে, অতএব আব্দুল্লাহকে কেউ কখনো আওয়াজ দিয়ে একটা কোনো কথা বলবা না, আব্দুল্লাহ যেইভাবে তেলাওত করে আব্দুল্লাহর তেলাওতে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ, মৃত্যু হয়েছিল জ্বরে, কিসে মৃত্যু হয়েছিল? জ্বরে, জ্বরে আক্রান্ত হয়ে এই আব্দুল্লাহ জুল বাদাজাইনের মৃত্যু হয়েছিল, কিন্তু শহীদের মর্তবা পেয়েছে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল ওর কবরের উপরে দুইটা হাত দিয়ে বলেছিলেন, ইয়া রব, এই আব্দুল্লাহ জুল বাদাজাইন যেদিন থেকে কালেমা পড়েছে ওই দিন থেকে আমি রাসূল ওর উপরে খুশি ছিলাম, আমি খুশি ছিলাম, আমার সমস্ত সাহাবীরা খুশি ছিল, আরশ থেকে আপনিও খুশি হয়ে যা। রাসূল যেখানে খুশি ওখানে খুশি হন কে? সবাই বলেন কে? তো ওইরকম হাফেজ বশির আহমদ সাহেব বিনয়ী ছিলেন, মানে আলেম ওলামারা যাদের কাছে কোরআন থাকে, রাসূলের সুন্নাহ থাকে, তারা রাসূলের মতোই বিনয়ী হয়, ঠিক কিনা? আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ময়দানে যে যেভাবে কথা বলেছেন সবার কথা কি কবুল করুক, আমরা বলি আমিন। প্রধান অতিথি এস এম ইমরুল কায়েস চৌধুরী আছেন? নাই না? বিশেষ অতিথি শাহজাহান চৌধুরী আছেন? উনি আছে, ভালো আছেন আপনি না? সভাপতিত্ব করছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, খতিব খন্দকার পাড়া জামে মসজিদ, মনে হয় আপনি না? ও ডান পাশে, একবারে চেহারাটা খুব সুন্দর, মনে হচ্ছে ছেলেটি কমলা, খুব সুন্দর খতিব সাহেবের চেহারা, নুরানি চেহারা। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রিয় সিরাজুল ইসলাম সাহেবকে কোরআনের দায়ী হিসাবে কবুল করুক, আমরা বলি আমিন। সম্মানিত অতিথিবৃন্দ আছেন আবুল মনসুর চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আলী, মাহবুব আলম, মাহবুব গিয়াসউদ্দিন কোম্পানি, যাদের নাম আছে তাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করুক, যাদের নাই আল্লাহ তাদেরকেও কবুল করুক, আমরা বলি আমিন। গাজীপুরে এক জায়গায় মাহফিল করতে গেলাম, নেতার নাম পোস্টারে নাই এই জন্য মাহফিল বন্ধ করে দিয়েছে। গাজীপুরে নামের দিকে কি আল্লাহ তাকায় কখনো? কথা বলেন, নামের দিকে তাকায় আল্লাহ? তাকিয়ে আছে প্রতিটা মানুষের কলবের দিকে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরিলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকি ইয়ানজুরিলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আপনার কলিজার দিকে তাকিয়ে আছে, এই কলিজার খবর জানেন তিনি কে? সবাই বলেন কে? আপনার কলিজায় ইসলামের প্রতি ভালোবাসা নাকি খ্রিস্টানের প্রতি ভালোবাসা? আপনি মানুষদের সামনে হয়তো গোপন রেখেছেন, কিন্তু গোপন রাখা যায় না কার কাছে? আপনি ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকে আল্লাহ ওইটা জানে, আপনি কোরআনের প্রতি ভালোবাসা থাকলে ওইটাও জানে, আর যদি আপনি কোরআনের বিপক্ষে থাকেন ওইটার খবরও রাখেন তিনি কে? আল্লাহ। তাহলে নামের দিকে কেউ তাকায় না, নাকি আপনাদের নাম না এই জন্য বেজার বেজার হয়েছেন? না, নামের দিকে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকায় না, তাকিয়ে আছে প্রতিটা মানুষের কলবের দিকে, কলব ভালো তো মানুষটা ভালো, মানুষটা ভালো তো মানুষটার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, নেই তাহলে আমরা এখান থেকে একটা কিতাব থেকে কথা শুনবো, বলেন তো কিতাবটার নাম কি? সবাই বলেন কিতাবটার নাম কোরআন। কোরআন শব্দটা বললেই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমল নামায় অন্তত 40টা নেক জমা করে দেয়,
আর-রহমান আল্লামাল কুরআন ইন্নাহু লাকুরআনুন কারীম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই যে কুরআন শব্দটি এই কুরআনের ভিতরে আছে না নাই কেউ যদি একবার বলে কুরআন কুরআনুল কারীম অন্তত 100টা নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দিবে তাহলে এমন একটা কিতাব যে কিতাবটার নাম নিলেই আমলনামায় নেক জমা হয়ে যায় পৃথিবীতে বহু কিতাব আছে কিন্তু এই কিতাবের চাইতে পরিচিত একটা কিতাবের নাম বলেন আছে নাকি জানা আছে আপনাদের অন্য কোন কিতাব এটার চাইতে পরিচিত আছে নাই 1400 বছর থেকেই এই কিতাবটা পরিচিত কিতাব কিতাবটার নাম কি কুরআন কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত অসংখ্য মুসলমান আছে আজ পর্যন্ত এই কিতাবটা খুলেই দেখে নাই এখানেও হয়তো আছে এখানে নাই মানে আমার ধর্মীয় কিতাব শুনেছি কুরআন একটা আছে মসজিদে জুমা মসজিদে গিয়ে শুনি কুরআন একটা আছে কিন্তু এই কুরআনটা যে খুলব আমি যে দেখব এই বিষয়টা এই সময়টা অসংখ্য কপাল পোড়া মুসলমানদের কাছে নাই আপনি পড়তে পারেন না তাতে কি হয়েছে আপনি তাকালেও আপনার আমলনামায় নেক জমা হবে নতুন আজকে শুনলেন না হ্যাঁ রাসূল বলেছেন তিন জিনিসের দিকে তাকাইলেই নেক জমা হয় কয় জিনিস সবাই বলেন কয় জিনিস কেউ যদি কাবা ঘরের দিকে তাকায় আর বলে যে এটা আমার আল্লাহর ঘর ফেরেশতারা তার আমলনামায় নেক লেখা শুরু করে দেয় মানে ঘরটা কার আপনি সাক্ষ্য দিলেন যে এটা আমার রবের ঘর ওইটা আমার মালিকের ঘর ওইটা আমার আল্লাহর ঘর ওই কাবা ঘর আপনি সাক্ষী দিয়েছেন রহমতের ফেরেশতাগুলো আপনার আমলনামায় নেক লেখা জমা করে দেয় রাসূল বলেন দ্বিতীয় মায়ের চেহারার দিকে যদি কেউ সুনজর দিয়ে তাকায় ভালোবাসার নজর দিয়ে তাকায় যদি বলে এটা আমার মা 10 মাস 10 দিন গর্ভের ভিতরে আমার মা রেখেছে মায়ের স্তন থেকে দুধ পান করে আমি বড় হয়েছি মা দুই কলসেরও বেশি রক্ত খরচ করে আমাকে ডেলিভারি করেছে মা তুই এত কষ্ট কেমনে করলি আমারে নিয়ে এত কষ্ট কেমনে করলি এই যে মহব্বত ভালোবাসা যেটা আমার মা পৃথিবীর সমস্ত নারী থেকে আমার কাছে আমার মায়ের দাম বেশি মহব্বত নিয়ে যদি মায়ের দিকে তাকান তাহলে একটা কবুল হজের নেক আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয় কি দামি জিনিস কি দামি জিনিস চিন্তা করে দেখেন এত দামি সম্পদ হলো মা অথচ আমাদের কাছে এই সম্পদের কোনো দামই নেই কোনো মূল্যই নেই মা খাইছে কি খাই নাই আমরা খবর পর্যন্ত নিতে চাই না চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আহা কপাল পোড়া অথচ মায়ের চেহারার দিকে যদি একবার নজর করেন কবুল হওয়া হজের নেক আমলনামায় জমা করে দেন তিনি কে মেসেজগুলো আপনাদের কাছে কেমন লাগছে হাদিসের কথাগুলো ভালো লাগছে না প্রতিটা কথা নোট করে নিয়ে যাবেন আগামীকাল থেকে মানার চেষ্টা করবেন এগুলো তাহলে মায়ের যাদের মা জীবিত আছে ওই মায়ের চেহারার দিকে তাকাবেন তো ভালোবাসবেন তো হ্যাঁ মায়ের চেহারার দিকে যদি কেউ নজর করে কেউ একজন সাহাবি বললেন রাসূল আমি দুইবার তাকালাম রাসূল বললেন দুইটা কবুল হজের নেক পেয়ে যাইবা আরেকজন বললেন তিনবার তাকালাম রাসূল বললেন তিনটা কবুল হজের নেক পেয়ে যাবে একজন বললেন নবী একদিনের ভিতরে যদি 112 নজর করি রাসূল বললেন 100টা কবুল হজরে নে কামল নামাই জমা করে দিবেন তিনি কে তৃতীয় নাম্বার রাসূল বললেন এই যে কুরআন চামড়ার উপরে লেখা গাছের ছালের উপরে লেখা যে কোনো জায়গার উপরে লেখা তখন তো কুরআনটাকে সংরক্ষণ করার জন্য 6 জন সাহাবীকে নিযুক্ত করা হয়েছিল কয়জন 6 জন তার ভিতরে একজন ছিল পরিচিত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই কোরআন লিখিত সংরক্ষণের কাজে নিয়োজিত ছিলেন 6 জনের ভিতরে একজন রাসূল বললেন কেউ যদি চামড়ার উপরে লিখিত অথবা গাছের চামড়া অথবা গাছের পাতা অথবা গাছের ছাল লিখিত কোরআনের উপরে হরফের উপরে আয়াতের উপরে যদি কেউ নজর করে তাকায় সে কালেমা পড়েছে এখনো কোরআন শিখতে পারে নাই শুধু নজর করে তাকিয়েছে আর বলেছে এটা আমার আল্লাহর কোরআন এটা আমার রবের কোরআন এটা আমার রবের সৃষ্টি এটা আমার মালিকের কিতাব এটা আমার পৃথিবীর কারো বানানো কিতাব নয় এইভাবে যদি তাকায় আর নজর করে তে ওই বান্দাও নজর করার কারণে তাকে প্রতি হরফে হরফে নেক দেওয়া হবে আবার পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে আমি পড়ব উনি লাভবান হবে উনি পড়বে আমি লাভবান হব আমি পড়ব সভাপতি লাভ পাবে সভাপতি পড়বে আমি লাভ পাবো আছে নাকি এমন কোন কিতাব কথা বলেন আছে কিন্তু কোরআন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে সে যতটুকু নেক পাবে
ওনার সামনে থেকে যদি কেউ কান খাড়া করে শ্রবণ করে অর্থাৎ কোরআন তেলাওয়াতটা শোনে, যে তেলাওয়াত করবে সে যতটুকু নেক পাবে একটুকু কমানো হবে না, ওই পরিমাণ নেক যে শ্রবণ করবে তার আমল নামায় দান করবেন তিনি কে। এটা হলো রাসূল বলেন নামাজের বাহিরে যদি কেউ তেলাওয়াত করে তাহলে প্রতি হরফে দশ নেকি করে পাবে, আর কেউ যদি নামাজের ভিতরে দাঁড়িয়ে এই কোরআন থেকে তেলাওয়াত করে প্রতি হরফে একশো করে নেক আল্লাহ তাকে জমা করে দিবে। এই জন্য সবাই নামাজের ভিতরে কেরাত লম্বা করে, আর আমাদের সমাজে খতিবরে কয় হুজুর কেরাতটা ছোট করে, বিয়ের অনুষ্ঠান আছে, গায়ে হলুদের অনুষ্ঠান আছে, বলে না এরকম কথা বলেন? বলে বলে। আরে ভাই, নামাজের ভিতরে খতিব যদি লম্বা কেরাত ধরে প্রতি হরফে একশোটা করে নেক আমল নামায় জমা করে দিচ্ছেন তিনি কে। শুধু সুরাতুল ফাতিহা যে পড়ে, আপনি যে সুরাতুল ফাতিহাটা পড়েন অর্ধপারা অর্থাৎ পুরা কোরআনের অর্ধেক তেলাওয়াতের নেক আল্লাহ আপনার আমল নামায় জমা করে দেন। আবার এই কোরআনের ভিতরে আরেকটা সুরা আছে, যেমন সুরা ইখলাস যদি একবার পড়েন দশ পারা কোরআন তেলাওয়াতের নেক আমল নামায় জমা করে দেন তিনি কে। আবার রাসূল বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিয়ামতের দিন কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এমন একটা দামি কিতাব যারা পড়তে পারি নাই কপালটা আপনার পুড়ে গিয়েছে। এই কোরআনটা যদি আপনি পড়েন, এই কোরআনের হালাল মানেন হারাম মানেন সুপারিশ করে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আছে এমন কোনো কিতাব পৃথিবীতে? কোনো মানুষের বানানো কিতাব আছে? নাই। আছে একটা কিতাব, কোন কিতাব সবাই বলেন, কোন কিতাব? আজ থেকে চেষ্টা করব, যদি পড়তে নাও পারি প্রতিদিন কোরআনকে চুম্বন করব, প্রতিদিন বুকে ধরব, প্রতিদিন কোরআনটাকে খুলব, অন্তত এইটার ওসিলায় আপনার সম্মান বাড়বে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। এই কোরআনটা রাখা হয় কোন কাঠের উপরে বলেন দেখি? রেহেলের উপরে না? হ্যাঁ, আপনাদের ঘরে নাই এরকম রেহেল? নাই। আচ্ছা দেখেন, কোরআনটা যদি রেহেলের উপরে রাখা হয়, ওই রেহেলটাকে যদি ভুলে ভালে কখনো লাথি লেগে যায় কি করেন? আচ্ছা, ঘরের ভিতরে তো এগুলো হাজারো হাজার কাঠ আছে, যে আমি একটা লাথি দিলাম এটা রে, সালাম করছি নাকি? করেন আপনারা সালাম? সিগুন কাঠ খাট বানিয়েছেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে, প্রতিদিন ঘুমায় লাথি লাগে সালাম করেন? আর পঞ্চাশ টাকা দামের একটা রেহেল ওইটাতে লাথি লাগলে সালাম করেন কেন? কারণ চব্বিশটা ঘন্টা ওই রেহেলের সাথে এই কোরআনটা লেগে থাকার কারণে ওই রেহেল যদিও পঞ্চাশ টাকা দাম কিন্তু ওর সম্মান আল্লাহ অনেক উপরে দিয়েছে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। তা আপনি মানুষ, আপনি কোরআনটাকে যদি নাও পড়তে পারেন প্রতিদিন খুলবেন চুম্বন করবেন আয়াত দেখবেন, আপনার সম্মান দামি মানুষদের কাতারে উঠিয়ে দিবেন তিনি কে। এটা যেমন তেমন কিতাব নয়, এটা হলো অসাধারণ একটা কিতাব। তাহলে কোরআন থেকে আমরা যদি কথা শুনি তাহলে আমাদের আমল নামায় নেক জমা করেন তিনি কে? আল্লাহ। এই কোরআনের ভিতরে একটা আয়াত আছে সূরায় ইব্রাহিম, সূরার নামটা কি? ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে। তাহলে বোঝা যায় এই কোরআনটা হলো আমার জান্নাতের সোজা পথ। এই জান্নাতের সোজা পথের ভিতরে কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, কোনো সেতু নাই, কোনো যমুনা সেতু, কোনো পদ্মা সেতু নাই। কোরআনের পথ শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। তবে হ্যাঁ, এই কোরআনটা মানতে গেলে অনেক সময় কলিজা থাকে না, এই কোরআনটা মানতে গেলে অনেক সময় রাসূলের মতো দাঁত থাকে না, এই কোরআনটা মানতে গেলে অনেক সময় সুমাইয়ার মতো জীবন থাকে না, খুবাইবের মতো জীবন থাকে না, এই কোরআনটা মানতে গেলে অনেক সময় ফাঁসির মন্ত্রে ঝুলে যেতে হয়, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। এটা হলো সেই কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানতে গেলে অনেক সময় পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দেওয়ার পরেও সম্মানী হওয়ার পরেও বারো বছর জেলখানায় থাকতে হয়। এটা সেই কিতাব যে কিতাবটা মানতে গেলে অনেক সময় সম্পদ হারিয়ে যায়, বাড়ি গাড়ি হারিয়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায়, এরপরেও এই কোরআনটাকে কখনো বুক থেকে ছাড়া যাবে? কথা বলেন ছাড়া যাবে? রাসূল এই কোরআনের জন্য মার খেয়েছে, কোন কিতাবের জন্য? সবাই বলেন কোন কিতাবের জন্য? কোরআনের জন্য।
এই কোরআনের জন্য রাসূল মার খাইলেন, পিছনে হাঁটছে না, রাসূল বলছে মার খাইলাম, যাক আর মানবো না, কোরআন কোরআন মানতে গেলে মার খাওয়া লাগে, রাসূল পিছু হেঁটে দিয়েছে, এইরকম পিছনে হাঁটছে, পিছনে হাঁটলে কি জান্নাতে যাওয়া যাবে, কথা বলেন জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা তাহলে আমরা সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত থেকে আমরা বুঝলাম কি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলছেন জান্নাতের সোজা রাস্তাটা হলো এই 30 পারা কোরআন। আপনারা মনে করবেন হুদুর হাদিসটা বাদ দিলেন কেন, হাদিসটাই হলো কোরআনের ব্যাখ্যা, হাদিসটা কি কোরআনের ব্যাখ্যা। কেউ যদি বলেন কোরআন এবং হাদিস কথাটাও সহি, কেউ যদি বলেন কোরআন তাও সহি, কারণ কোরআনের ব্যাখ্যাই হলো কি হাদিস। তো কোরআনটা হলো যেহেতু জান্নাতের সোজা রাস্তা, তো আমরা একটা জান্নাতের সোজা রাস্তা পেলাম। আপনারা যখন কক্সবাজারে যাবেন তখন আপনাদের জন্য সোজা রাস্তা মরিচা যে রোডটা আছে এটা কি সোজা রাস্তা না আপনাদের জন্য? হ্যাঁ, কেউ যদি আপনাকে বলে আপনাকে আমরা টেকনাফ দিয়ে ওই দিক দিয়ে মহিষখালী ঘুরায়া ঘারায়া এরপরে আপনাকে আমরা কক্সবাজার নিয়ে আসবো, আপনি রাজি হবেন? কথা বলেন রাজি হবেন? আপনি বলবেন এখান থেকে আমি যদি 10 টাকা দিয়ে একটু সামনে গেলেই তো আমি কক্সবাজার চলে যাবো, আমি এত ঘোরার না পথের দরকার কি? পৃথিবীর ভিতরে যত মানুষগুলো আপনাকে জান্নাতের পথ দেখাতে চায় সমস্ত পথগুলো ভুল পথ, সমস্ত পথগুলো ভুয়া পথ, সমস্ত পথগুলো ঘোরানো পথ, কিন্তু কোরআনের পথটা হলো স্ট্রেট ফরওয়ার্ড, এর ভিতরে চৌমহনি নেই, ভাঙা নাই, কোনো ব্রিজ নাই, কোনো রাউন্ড নাই, এই পথটা শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনায় রাসূল খেজুর ডাল নিলেন, কিসের ডাল কথা বুঝতেছেন, এগুলো খেজুরের ডাল নিয়ে একটা দাগ টানলেন, কয়টা সবাই বলেন কয়টা, একটা একটা দাগ টেনে রাসূল ওইটার ডানে ওইটার বামে ওইটার ডানে ওইটার বামে অসংখ্য দাগ টানলেন, টেনে টেনে রাসূল এবার বললেন ডানে বামে যত দাগ টেনেছি এই সবগুলো হলো জান্নাতের ভুল পথ, আর আমি সোজা যে দাগটা টেনেছি এইটা হলো জান্নাতের সোজা পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর এই পথে যে একবার উঠবে সে সোজা জান্নাতে পৌঁছে যাবে, সুবহানাল্লাহ বলেন। তবে রাসূল আবার বললেন এই পথে উঠতে গেলে অনেক সময় জেল হয়, অনেক সময় জুলুম হয়, অনেক সময় জেলখানায় যেতে হয়, অনেক সময় আমার চাচার মতো কলিজা হারিয়ে যেতে পারে, এরপরেও যদি সে এই পথটা ধরে রাখতে পারে তাহলে তাকে জান্নাত দিবেন একজন, তিনি কে? তে সেই পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি আপনি থাকতে চান আপনার বুকে থাকতে হবে কি, সবাই বলেন বুকে থাকতে হবে কি, কোরআন। তাহলে আমাদের বুকের ভিতরে এখন কোরআন ধরে ধরে আমরা এখন জান্নাতের দিকে রওনা দিলাম, কোন দিকে সবাই বলেন কোন দিকে, জান্নাতের দিকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ওনার বুকের ভিতরে ছিল কোরআন, কি ছিল কোরআন, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা থেকে দূর এলাকায় গেলেন এই কোরআন থেকে দাওয়াত দেওয়ার জন্যে, কয়েকজন কাফের তাকে গ্রেফতার করে ফেলল, মক্কায় নিয়ে গেলেন, খুবাইবকে মক্কায় নিয়ে গিয়ে নির্যাতন, একের পর এক নির্যাতন, রিমান্ড, হাঁটুটাটু সব ফাটায়া ফেললেন, আর বললেন খুবাইব সময় আছে কোরআনটা ছেড়ে দে, খুবাইব বললেন কোরআন ছেড়ে দিয়ে যদি তোদের নিজের বানানো ধর্ম মানি আমি আমার জান্নাতের পথ হারিয়ে ফেলব। উনি যদি ওনার গিরার বাড়ি পড়ার সাথে সাথে যদি বলতেন কোরআন ছেড়ে দিলাম জান্নাতে যেতে পারতেন না? হ্যাঁ, সম্ভব ছিল না। খুবাইবের পায়ের উপরে আঘাত, হাতের উপরে আঘাত, অসংখ্যভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করলেন এক মাস, এক মাস নির্যাতন করার পর খুবাইব বললেন খুবাইব এখন বল তুই কোরআন মানবি না ছাড়বি? খুবাইব বললেন কোরআন যদি ছেড়ে দিই জান্নাতের পথ আমি হারিয়ে ফেলবো, জীবন দিয়ে দিব, এরপরও জান্নাতের পথ কোরআন ছাড়তে রাজি নাই। আজ পর্যন্ত আমার বাংলার জমিনের ভিতরে নিজে চোখে দেখেছি, নিজ চোখে আমি তাদেরকে দেখেছি কোরআন মানার জন্যে 3 বছর 4 বছর 2 বছর 2.5 বছর জেলখানা দিলেন, তাদের কাছে অফার দিলেন বাড়ি দিব গুলশানে, টাকা দিব পয়সা দিব, তোমাদের যে দল গঠন করেছ ওই দল থেকে বিরত থেকে চলে আসো, আর কোনো দিন এই দলের কোনো কথা বলতে পারবে না, আর কোরআনের কোনো কথাই আপনারা বলতে পারবেন না, চলে আসে বাড়ি গাড়ি সব পাবে। তারা কি আসছে?
তারা কি এসেছিল? ওনারা বলেছিলেন, কোরআন যখন বুকের ভিতরে ধরেছি, এই কোরআনটা ছাড়ার কিতাব নয়। এই কোরআনটা যদি আমি কামড়ে ধরে, দুই দাঁত দিয়ে কামড়ে ধরে রাখতে পারি, তো আমার জীবনটা যদি চলে যায়, তো আমার জান্নাতের সোজা পথেই জীবন যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কি না? ওনারা বললেন, কোরআন ছাড়ব না। এক বছর, দুই বছর, তিন বছর পর্যন্ত ওয়েট করলেন, তারপরে কোরআন ছাড়ে নাই। শেষ পর্যন্ত আগামীকাল রাতের একটা বাজে, ফাঁসির রায় এবার তাদের হাতে রিসিভ দিয়ে দেওয়া হলো। আগামীকালকে রাতের একটা বাজে ফাঁসিতে ঝোলানো হবে, ফাঁসিতে ঝোলানো হবে, এটার ভয়ে কোরআনটা ছেড়ে দিছে না? হ্যাঁ, যে না কোরআন তাহলে আর মানবো না, জীবন চাই আমি, কোরআন চাই না, আমি জীবন চাই, আমাকে জীবন দাও। এই কোরআন মেনে মেনে যেতে লাগলে আমার ফাঁসি হয়ে যাবে, কোরআনটা আমি ছেড়ে দিলাম, আজ থেকে কোরআনের কথা বলা বন্ধ করে দিলাম। বলছে কেউ? কথা বলেন, বলেছে? রাতের একটা বাজে, হাতের ভিতরে রিসিভ, রিসিভটা পড়ে আনন্দ আর উল্লাস হয়ে কোরআনটা বুকের ভিতরে নিয়ে নিজের গোসল নিজে করেছে, নিজের জামা নিজে পরেছে, নিজের তাওবা নিজে করেছে, এক পা দুই পা করে ফাঁসির মঞ্চে উঠেছে। বুকে ছিল কি? সবাই বলেন, বুকে ছিল কি? এই কোরআনটাকে প্রশ্ন করেছে কোরআন, আমি তোর জন্য জীবন দিলাম, আমি তোর জন্য ফাঁসির মঞ্চে উঠলাম, আমি আজকে তোর জন্য এই ফাঁসির মঞ্চে উঠে ঝুলেছি। খবরদার, পৃথিবীর কাউকে আমি পরোয়া করি নাই, আমার ছেলে আমাকে বিরত করতে পারে নাই, আমার মেয়ে আমাকে বিরত করতে পারে নাই, আমার সম্পদ আমাকে বিরত করতে পারে নাই, আমার বিবির ভালোবাসা আমাকে দূরে রাখতে পারে নাই, তোর জন্য জীবন দিলাম। কিয়ামতের দিন তুই যেন আমাকে ভুলে না যাস, আল্লাহ বলে কিয়ামতের দিন কোরআন তোকে সুপারিশ করে আমার জান্নাতে ঢুকিয়ে দেবে। পিছুটান হয় নাই, ছেলের মহব্বত পারছে দৌড়াইতে, বিবির মহব্বত পারছে দৌড়াইতে। আরে আমাদের কাছে খবর এসেছিল, তার ফ্যামিলি যারা ফাঁসির মঞ্চে ঝুলেছিলেন, ওনাদের একজন ফ্যামিলি গিয়েছিল ওনার সাথে শেষবারের মতো দেখা করার জন্য। শেষ দেখা মানে উনি আগামীকালকে বিদায় হয়ে যাচ্ছেন, ফাঁসির মঞ্চে উঠছেন, শেষ দেখা দেখার জন্য ওনার কাছে গিয়েছে। উনি বলেছে, তোমরা এসেছো কেন, তোমরা কেন এসেছো? সবাই বলছে, আপনি চলে যাচ্ছেন আগামীকাল আমাদের ছেড়ে পরপারের একটা জগতে, বরজাকের জগতে। উনি বলছেন, তোমরা কি জানো না যে আমি হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আছি? তোমরা বাসা থেকেই আমার জন্য দোয়া করো, আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথেই থাকতে পারি। তোমরা চলে যাও, তোমাদের জন্য আমার একটা নসিহত থাকলো, সেই নসিহত হলো, তোমাদের পিতা যেই কোরআনের জন্য জীবন দিচ্ছে, আমার প্রতিটা সন্তানের জীবন যেন এই কোরআনের জন্য আল্লাহ ওয়াকফ করে নেয়। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। এত সোজা নয় এই কোরআনের পথে অটল হয়ে থাকা, আপনি পারবেন? ইমানের ভিতরে হাত দিয়ে বলেন তো দেখি, আগামীকালকে আপনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, এই কোরআনের জন্য আপনি কি থাকতে পারবেন? আপনি যদি অটল দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি জান্নাতি। আপনি যদি অটলভাবে তৈরি হয়ে থাকতে পারেন, আপনি জান্নাতি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিরাতাল মুস্তাকিমের পথে চলতে গেলে অনেক সময় কলিজা থাকে না, অনেক সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্যাতিত হতে হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মাস পর্যন্ত নির্যাতন করলেন। জুড়ে বলেন, কয় মাস? আরো জুড়ে বলেন, কয় মাস? এক মাস। এক মাস নির্যাতিত করার পর এবার খুবাইব রে বলেন, খুবাইব এবার বলো, তুমি কি কোরআনের পথ ছেড়েছ? খুবাইব বললেন, না, আমি কোরআনের পথ ছাড়ি নাই, বরং কোরআনের পথে থাকার জন্য আরো আমার ঈমান মজবুত হয়েছে। দ্বিতীয় মাস খাবার বন্ধ, এবার আরো কঠিন শাস্তি। দ্বিতীয় মাসের শেষ দিনে আবার খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, বল এই ইমানের পথ, কালিমার পথ, কোরআনের পথ ছেড়ে দিয়ে আমাদের দলে আসবি কিনা? খুবাইব বললেন, জীবন চলে যাবে, এরপরও কোরআনের পথ থেকে কেউ সরাতে পারবে না। তিন মাস কোনো খাবার দেয় নাই, কয় মাস? মনে করলো খুবাইবের খাবার বন্ধ আর নির্যাতন, এইটাই মনে হয় খুবাইবকে কোরআনের পথ থেকে আলাদা করা যাবে। কিন্তু কখনো কোনো দিন এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা করা সম্ভব হলো না। খুবাইবের সামনে জান্নাতের খাবার পাঠিয়ে দিলেন তিনি, কে? মারিয়াম।
আলাইহিসসালাম ওনার সামনে যেই রকম জান্নাতি খাবারগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে এনেছে, ঠিক খুবাইবের সামনেও জান্নাতির খাবারগুলো, জান্নাতের খাবারগুলো পুছিয়ে দিয়েছেন তিনি। কে? খুবাইব এবার জেলখানার ভিতরে আঙ্গুর খায়, রকম বেরকমের খাবারগুলো খায়। এক নেতা আর এক নেতারে জিগায়, ওই খাবারগুলো পাইল কই? তারা বললেন, আমরা কেউ দিই নাই, আর ওই মৌসুমি খাবারগুলো আমাদের এই মক্কার ভিতরে নাই। সবাই বুঝতে পারলো, মনে হয় ওই মারিয়ামের মতো এই খুবাইবকেও জান্নাত থেকে খাবার পুছিয়ে দিচ্ছেন তিনি। কে? খাবার বন্ধ করে এই খুবাইবকে দূরে সরানো যাবে না। শুলিতে ঝোলা, ফাঁসির মঞ্চে ঝোলাও, আজকের শেষ দিন, বলে দাও ও কোরআন ছাড়বে নাকি ও কোরআন ধরবে। খুবাইবকে বলা হলো, খুবাইব আজকে শেষ দিন, আগামীকালকে তোমার ফাঁসির রায় হয়েছে, শুলিতে ঝুলিয়ে তোমার হাত তোমার পা কাটা হবে আর তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। খুবাইব বললেন, কোরআন ধরেছি তো ধরেছি, জীবন দিব কোরআনটাকে ছাড়ব না, কারণ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে জান্নাতের পথ দেখানোর জন্যই কোরআনটা নাজিল করেছেন তিনি। কে? আমি যদি ছেড়ে দিই কোরআন, জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? খুবাইব যদি ছেড়ে দিতেন আর বলতেন যে ঠিক আছে আমি জীবন চাই, আমি কোরআন চাই না, জীবন হয়তো 30 বছর 40 বছর বেঁচে থাকতেন, কিন্তু জান্নাতের চিরস্থায়ী জীবনটা শান্তিময় পেতেন না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। খুবাইব বললেন, নিয়ে চলো শুলিতে। পরের দিন সকালে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়ার আগে বলা হলো, খুবাইব তোমার কাছে কোনো ধরনের কোনো কথা আছে কি না, যদি তোমার মনের ইচ্ছা থাকে আমাদেরকে বলো, আমরা পূরণ করে দিব। কি ইচ্ছা আছে তোমার? খুবাইব বললেন, ওজুর পানি দাও আর 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দাও। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মুমিন জীবনে কোনোদিন নামাজ ছাড়ে না, আর বেঈমান জীবনে কোনোদিন ঈমান আনার পরেও নামাজে যায় না, ঠিক নবে ঠিক? মুমিন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নামাজ তাকে ভুলে না, এরাই হলো মুমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর গলায় বললেন, ওজুর পানি দাও। তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। 2 রাকাত নামাজে দাঁড়ালেন খুবাইব, নামাজ শেষ করলেন, 2 হাত তুললেন আল্লাহর দরবারে আর বললেন, ইয়া রব, জানি না আমি যে পথে জীবন দিচ্ছি এই পথে আপনি খুশি নাকি অসন্তুষ্ট, তবে আমি চেষ্টা করেছি কোরআনের পথে এহিদিন সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকার জন্যে, আমার জীবনটাকে তুমি কোরবান হিসেবে কবুল করে নিও। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু আমার কোরবান সব কিছু কার জন্যে? সবাই বলেন, কার জন্যে? ও রব, আমার জীবন আপনার জন্যে, এই জীবনটা পৃথিবীর কারো জন্যে দিলাম না গো রব, ও রব এই জীবনটা দিলাম আপনার জন্যে, কোরআনের পথ ছেড়ে আমি অন্য পথে যাই নাই, কারণ আমি খুবাইব জানি কোরআনের পথটাই হলো সরল জান্নাতের সোজা পথ, তবে এই পথে চলতে গেলে আমার ভাই আমির হামজার মতো জীবন থাকে না, এই পথে চলতে গেলে সুবাইয়ার মতো শহীদ হয়ে যেতে হয়, এই পথে চলতে গেলে খাব্বাবের মতো কমরটা একেবারে জ্বলন্ত কয়লা দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমি খুবাইব এই পথের জন্য জীবন দিলাম, আমার কোরবানটা তুমি আমার শহীদটা তুমি কবুল করে নিও, আমার জীবনটা দেওয়া তুমি কবুল করে নিও, আর যদি আপনি আমার উপরে খুশি থাকেন গরব, 3 মাস পর্যন্ত আমি আমার রাসূলের চেহারা থেকে অনেক দূরে রাসূলের চেহারা 3 মাস দেখতে পারি নাই, আমি আমার রাসূলকে সালাম দিলাম, আমার বিদায়ী সালামটা ওই মদিনায় রাসূলের কান পর্যন্ত পৌঁছে দিও। খুবাইব এই দোয়াটা করে শুলিতে ঝুলানো গেল। শুলিতে ঝুলানোর পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলল, খুবাইব এখন সময় আছে, বল কোরআনের পথ ছাড়বি কিনা, কোরআনের কথা বলা ছাড়বি কিনা? খুবাই বললেন, জীবন তো দিয়েই দিব, এরপরও কোরআনের হক কথা বলা কখনো ছাড়বো না, কোরআন কেউ আমার বুক থেকে নিতে পারবে না, ওইটা হলো আমার কলবে স্থান, ওখান থেকে কেউ সরাতে পারবে না। এবার খুবাইবের ডান হাতে কূপ দিলেন, ডান হাতটা কেটে ছিটকে পড়ল, বাম হাতে কূপ দিলেন, বাম হাতটা কেটে ছিটকে পড়ল, ডান পায়ে কূপ দিলেন, ডান পা কেটে ছিটকে পড়ল, বাম পায়ে কূপ দিলেন, বাম পা কেটে ছিটকে পড়ল,
দুইটা হাত নাই, দুইটা পা নাই, একটা কিতাব মানার জন্য বলেন কিতাবটা কার, আরো জোরে বলেন কার। এগুলো ইতিহাস, এগুলো আমাদের জানতে হবে। আমারও যদি কোরআনের জন্য হাত যায়, আমারও যদি এই কোরআনের জন্য পা যায়, বিন্দু পরিমাণ দুঃখ করা যাবে না, কারণ সাহাবীরা দিয়েছে জীবন। আমার যদি জীবন চলে যায়, এটা আমার জন্য সফলের জীবন, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। খবরদার, কোরআনের জন্য যদি এক ফোঁটা রক্ত খরচ হয়, নারাজ হইও না, কারণ ওই এক ফোঁটা রক্ত কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। ওই এক ফোঁটা রক্ত কিয়ামতের দিন তোমার পাশে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য কোরআনের জন্য যদি হামলা হয়, কোরআনের জন্য যদি মামলা হয়, জীবনে কখনো মুমিন কখনো অধৈর্য হয়ে রাগান্বিত হয়ে মন খারাপ করে না, খুশি থাকে একজনের উপরে তিনি কে, কারণ কিতাবটা কার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত পড়ছে, হাত বেবে পা বেবে টপ 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 করে রক্ত পড়ে, কিন্তু খুবাইর মুখের ভিতরে হাসি ছিল। সুবহানাল্লাহ, নাই হাসি ছিল, হাসি। অনেকে বর্ণনায় বলেন কেন হেসেছিলেন, রাসূল বর্ণনা করেছিলেন এইভাবে, কারণ খুবাইবের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খুবাইবের সামনে যতগুলো খুবাইবকে হুর এবং গিলমান দেওয়া হতো, সমস্ত হুর এবং গিলমানের চেহারা দেখানো হয়েছে। ও ছিল ওই দিকে, ওর যে জীবন চলে যাচ্ছে ওর চিন্তা ভাবনা এগুলো ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শহীদে এত খুশি যে হুর এবং গিলমানের খেলাটা তার চোখের সামনে তুলে ধরেছেন, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল বলেছেন, সেই হাদিসের বর্ণনা, মুসলিমের বর্ণনা, রাসূল বলেন কেউ যদি জিহাদের ময়দানে শহীদ হয়, একটা পিপড় কামড়া দিলে যতটুকু ব্যথা লাগে এর চাইতে তার মৃত্যুটা বেশি কষ্টের থাকে না। একটা পিঁপড়া কামড় দিলে কতটাই বা কষ্ট লাগে, কতটাই বা ব্যথা লাগে, রাসূল বলেন একটা পিঁপড়া কামড় দিলে যতটা ব্যথা হয় তার চাইতে কম ব্যথায় তার শহীদের মৌত হয়ে যায়। খুবাইব হাসছিলেন, দুই ডানা কাটার ব্যথা তার ছিল না, দুইটা পা কাটার ব্যথা ছিল না, কারণ আল্লাহ তাকে জান্নাতের হুর গিলমান দেখিয়ে সমস্ত ব্যথাগুলো ভুলিয়ে দিয়েছে। খুবাইবের সামনে একজন ইহুদি, তিনি বললেন খুবাইব যদি এই শুলিতে না ঝোলানো থেকে, যদি মোহাম্মদকে এই শুলিতে ঝোলানো হতো কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ, নাই খুবাইব মুখের ভিতরে থুতু নিয়ে ওই ইহুদির মুখের সামনে নিক্ষেপ করলেন আর বললেন, খবরদার জীবনে কোনোদিন ওই মহামানবের বিরুদ্ধে একটা কোনো কথা বলবি না। পা নাই, হাত নাই, এরপরেও থুতু দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করে চলেছেন, জীবনে কোনোদিন আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবি না। এই খুবাইবের সামনে যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, খুবাইব তাকে ছেড়ে দিবে না। কি ভালোবাসা, কি মহাব্বত! আজকে পৃথিবীর ভিতরে আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলা হয়, আজকে পৃথিবীর ভিতরে আমার রাসূলকে বিড়াল মোহাম্মদ বলা হয়, আজকে পৃথিবীর ভিতরে আমার রাসূলকে বাজে কোনো মন্তব্য করা হয়। একজন যদি খুবাইবের মতো, খাব্বাবের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো যদি সাহাবী একজন পৃথিবীর ভিতরে জীবিত থাকতো, একটা কোনো নাস্তিকের ক্ষমতা ছিল না আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে। কিন্তু আমরা পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুসলমান আছি, রাসূলকে নিয়ে গালি দেয় আমাদের ঘুমই ভাঙে না, কথা কন না কেন? রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের ঘুমই ভাঙে না। আর একটা সাহাবীর সামনে রাসূলকে নিয়ে যদি একটা কোনো টু সাউন্ড করেন, সাহাবী তাকে জীবন্ত রাখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, আবু বকর জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, ওসমান জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, ওমর রাসূলের জীবন, ওমর রাসূলের জীবনটাকে রাসূলের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। শুনেন নাই, রাসূলের বিচার মানে নাই, চলে গেছেন আবু বকরের দরবারে। আবু বকরের দরবারে গিয়ে আবু বকরের কয়, আবু বকর বিচারের ফয়সালাটা তুমি করে দাও। কেন? রাসূল বিচার করেছে, রাসূলের বিচার ভালো লাগে নাই। আমি ইয়ানউদ্দি, আমি ইসলামের পক্ষে থাকি, জিহাদের ময়দানে যাই, রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে রায় দেয় নাই। বিষয়টা ছিল আমার পক্ষে রায় দেওয়া, কিন্তু রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, এই জন্য আমার বিচারটা পছন্দ হয় নাই। ও আবু বকর, আপনি বিচারটা করে দেন। আবু বকর বললেন, রাসূল যেই বিচার করে ওই বিচারের উপরে পৃথিবীর কারো হাত দেওয়ার ক্ষমতা নাই।
রাসূল কোন কিতাব থেকে বিচার করতেন বলেন? সবাই বলেন কিতাবটা কার? আল্লাহর কিতাব থেকে রাসূল বিচার করতেন। রাসূল চেহারা দেখে বিচার করতেন না, নাকি চেহারা দেখে বিচার করতেন? হ্যাঁ না, কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছিল, চুরি করে রাসূল বললেন হাত কেটে দাও, কারণ চুরি করলে হাত কাটার আইনটা কার? বাংলাদেশে আছে না আইনটা? আছে, সৌদিতে আছে, যদিও কঠিনভাবে নাই, তবে কিছু কিছু আছে। মোবাইলটা যেখানে পড়ে আছে না, ওখানেই পড়ে থাকবে, দুই দিন পরে গিয়ে ওখান থেকে নিতে পারবেন। কিন্তু সৌদিতে তো এখন শুধু সৌদিরা নাই, বাঙালি নাই, সৌদিরা নেবে না, কিন্তু বাঙালিরা নিয়ে নেবে। সৌদিরা জীবনে কোনো দিন পানি দুধের সাথে মিশানো যায় এটা তারা জানতোই না, বাঙালি শিখাইছে। কই তোরা কেমন ব্যবসা করস? 3 কেজি দুধের আমরা 6 কেজি বানাইতে পারি। কই কীভাবে? কই 3 কেজি দুধের আমরা 6 কেজি বানাতে পারি সেকেন্ডের ভিতরে। ওরা তো কইলো বাবা তোর এত বড় জাদু জানোস কেমনে? কই এটা জাদু না, কুয়ার থেকে 3 কেজি পানি দিলেই 6 কেজি হয়ে যায়। কই এই জাদু তো আমরা জীবনে জানি না। কই আসলে বাঙালি হারামি, কারণ বাঙালি হারাম খাইতে খাইতে অ্যারোবিয়ান কান্ট্রিগুলোতে গিয়ে ওদেরকেও হারাম খাওয়া শিখিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? যদিও অ্যারোবিয়ান কান্ট্রিগুলোতে কোনো আরবি অথবা কোনো ওই দেশের নাগরিক ধরবে না মোবাইল, কিন্তু আমাদের বাঙালি ভাই ইন্ডিয়া ভাই আছে তো, ওরা নিয়ে নেবে। এই জন্য এখনকার পরিস্থিতি আমি বলছি না, কিন্তু ওই জামানার পরিস্থিতি বলছি। যখন হাত কাটার আইন রাসূল চালু করেছিলেন তখন গোডাউন খোলা রেখেছে, একটা কোনো চাল, একটা কোনো গম, একটা কোনো ছাগল, একটা কোনো মহিষ চুরি হয় নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কারণ চুরি করলে ধরা পড়লে কি নাই? সবাই বলেন কি নাই? হাত নাই। আমার বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে জমা হয়ে যায়, সুরকেও ধরা হয়, কিন্তু আবার ওই সুর নিজের হাত দিয়া আবার বাড়ি পর্যন্ত নিরাপদে ফিরে যায়। চুরি কি কমে? কথা কর না কেন, চুরি কি কমে? কমে না, বরং চুরি বাড়ে। যদি বাংলাদেশের টাকা যখন বিদেশ ব্যাংকে চুরি করে নিয়ে ঢোকালো, ওই চুরকে ধরার পর যদি বাংলাদেশ বাইতুল মুকাররাম স্কয়ারের সামনে সমস্ত মানুষদের সামনে যদি ওই চুরের দুইটা হাত আমার বাংলাদেশের শাসন বিভাগগুলো কেটে দিত, আল্লাহর কসম করে বলি ওই রাতের বেলা বাকি যেই বাংলাদেশের চুরগুলো ছিল সমস্ত চুর রাতের বেলা তাওবা করে এক একটা আল্লাহর অলি হয়ে যেত। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু যখন চুর ছাড়া পেল, সাহস বাড়লো না কমলো? সাহস বাড়লো না কমলো? একজন আর চুরের হাত কাটা দেখলে 10 জন চোর ভালো হয়ে যায়, একটা জেনাখোরের শাস্তি দেখলে 10 জন জেনাখোর ভালো হয়ে যায়, একজন মদখোরের যদি শাস্তি দেখে 10 জন মদখোর ভালো হয়ে যায়। এটাই হলো ইসলামের বিধান, সুবহানাল্লাহ বলেন, এটাই ইসলামের বিধান। কেউ যদি আপনাদের এলাকায় মদ খায়, ওকে যদি রোডের উপরে মসজিদের সামনে সমাজের ভিতরে 80টা বেতের বাড়ি দেওয়া হয়, আচ্ছা বলেন তো দেখি আশেপাশে যদি কেউ মদ খায় ও কি আর মদ খাবে? কথা বলেন, মদ খাবে? ও চিন্তা করবে সর্বনাশ, সমাজে যেই মায়ের শুরু হয়েছে, একদিন মদ খাইলে 80টা বেতের বাড়ি, তাও সবার সামনে। জীবনে কোনো দিন মদ ফালা, মদ আর খাওয়া যাবে না। ইসলাম বলছে একজনার শাস্তির ভিতরে 10 জনা জীবন ফিরে পায়, এটাই হলো ইসলামের আইন, এটাই হলো ইসলামের বিধান। একজন আর মদ খাওয়ার শাস্তি দেখে 10 জন মদ খাওয়া থেকে বিরত থাকে। একজন মানুষকে খুন করলে তাকেও খুন করে ফেলো, তাকেও কতল করে ফেলো, কারণ জীবনের বদলে জীবন, হাতের বদলে হাত, কানের বদলে কান, এই বিচারটার ফয়সালা দিয়েছেন তিনি। কে? আপনি একজনকে মেরেছেন, যে মেরেছে ওকেও মেরে ফেলেন, এটা কার আইন? কার আইন? আপনি একজনকে মারবেন আপনি বেঁচে যাবেন, এটা ইসলাম কখনো সাপোর্ট করে? তাহলে আপনি যদি একজনকে মারেন আপনাকেও মরতে হবে, ও যদি ওই চিন্তা করতো জীবনে মানুষ মরতো? কথা বলেন, ও জীবনে মানুষ মারতো? আমাকে 50,000 টাকা দিয়ে বলল মাহমুদুল হাসান ভাই আপনি একজনকে মেরে ফেলেন, তা আমি বলবো যে আপনি আমার 50,000 টাকা দিয়ে ওকে মারতে বললেন, কিন্তু আমাকে যেদিন মেরে ফেলবে সেদিন কে বাঁচাবে? কারণ বাংলার জমিনে তো কোরআনের আইন চলছে, ওকে যদি আমি মারি একদিন আমি ধরা পড়লে আমাকেও মেরে ফেলবে, তো ওকে মারলে আমি মরবো, তাহলে ব্যাপারটা সমান হয়ে গেল, ওকেও মারবো না আমিও মরবো না, তাহলে মরামরি বাড়তো না কমতো? মারামারি কমতো না বাড়তো? কমে যেত। তবে আইন লাগতো কার? সবার বলেন আইন লাগতো কার? আল্লাহ। রাসূল বললেন চুরি করেছে হাত দুটো কেটে দাও,
কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, হাত কেটে দাও। রাসূলের সামনে একজন এসে বললেন, নবী, এটা হলো কুরাইশ বংশের মেয়ে, আপনি তো জানেন না। কুরাইশ বংশের মেয়ে হাত কাটলে মদিমার ভিতরে কুরাইশ বংশের মান এবং ইজ্জত সব কমে যায়। নবী, আপনি একটু খুশি হয়ে ওই কুরাইশ বংশের মহিলার বিচারটা ঢিসমিস করে দেন, দুইটা আঙ্গুল একটু কেটে দেন, অথবা একটা কাইয়া আঙ্গুল কেটে দেন, কেটে দিয়ে বিচারটাকে ঢিসমিস করে দেন, গোপনে শেষ করে দেন। রাসূল উঠে দাঁড়ালেন, রাসূলের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, কার এত বড় সাহস যে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে? কে কুরাইশ বংশের মহিলা নাকি কোন বংশের মহিলা ওইটা দেখার আমার বিষয় নয়। আমি রাসূল বলছি আল্লাহর কসম, আল্লাহি, আজকে যদি কুরাইশ বংশের মেয়ে না হয়ে আমার মেয়ে ফাতেমাও হতো, আল্লাহর কসম, আমার মেয়ের ফাতেমারও দুইটা হাত আমি কেটে দিতাম। এটাই বলে আল্লাহর কোরআনের বিচার, ঠিক কিনা? এই বিচারের ভিতরে কখনো উনিশ বিশ থাকতে পারে না, কখনো উনিশ বিশ থাকতে পারে না। এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই জোর করে এবার সবার সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পর আঘাত, অত্যাচারের উপর অত্যাচার, রাসূলের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে বাজে মন্তব্য করা হলো খুবাইবের সামনে, খুবাইব মুখ দিয়ে থুতু দিয়ে ওটার প্রতিবাদ করেছে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, প্রতিবাদ করলেন। একজন রাগান্বিত হয়ে নে যা একটা তরবারি এনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক দিয়ে ঢুকিয়ে দিলেন, পিঠ দিয়ে বাহির হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে চিরদরের জন্য বিদায় হয়ে গেলেন, কিন্তু বুক থেকে একজনের কিতাব ছাড়ে নাই, বলেন কিতাবটা কার? কোরআনের বিরুদ্ধে খুবাইব যায়ও নাই, জীবনে কোনোদিন এই কোরআনের বিরুদ্ধে একটা কথা উচ্চারণ করেনও নাই, জীবন দিয়ে দিলেন, জীবনে কোনোদিন পিছু টানলেন না। খুবাইবের সম্মান মর্যাদা বাড়ালেন তিনি কে? আরো জুড়ে বলেন কে? ওই যে দোয়া করেছিলেন, ইয়া রব, তিন মাস পর্যন্ত আমার রাসূলের চেহারা থেকে আমি বিরত আছি, আমার বিদায় সালাম আমার রাসূলের দরবারে তুমি পৌঁছায় দিও। রাসূল এবার মসজিদে নববীতে শত শত সাহাবীর সামনে বসা, রাসূল মসজিদে নববীতে মেম্বারের উপরে বসে আছেন। রাসূল এবার হঠাৎ করে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সমস্ত সাহাবীরা বললেন, ও নবী, তিন মাস পর্যন্ত খুবাইবরা আমরা দেখি নাই, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে বলছেন সালামুন আলাইকা ইয়া খুবাইব। রাসূল বলছেন, খুবাইবের যেই কোরআনের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে, খুবাইবের মৃত্যুতে, শহীদের মৃত্যুতে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে যে খুবাইবের মৃত্যুর আগের যেই সালাম, ওই সালামটা মক্কা শহর থেকে মদিনা শহর আমি রাসূলের দরবারে ওহির মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। খুশি হয়েছেন শহীদ একজন, তিনি কে? আরো জুড়ে বলেন কে? পৃথিবীর কোন কিতাবের জন্য জীবন দিলে শহীদ হওয়া যায় না, কিন্তু কোরআনের জন্য জীবন দিলে শহীদ হওয়া যায়, ঠিক না ব্যাঠিক? শহীদ হিসাবে কবুল করেন তিনি কে? তাহলে আমাদের বুকের ভিতরে কি বলেন? আরো জোরে বলেন, বুকের ভিতরে কি? কোরআন ধরে ধরে কোন দিকে যায়? সবাই বলেন কোন দিকে? জান্নাতের দিকে। যেহেতু সূরা ইব্রাহিমের কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? তাহলে আমরা কোরআন ধরে ধরে জান্নাতের দিকে রওনা দিলাম, দশজন ৩৬ রাইফেল নিয়ে আমার বুকের ভিতরে, আপনাদের বুকের ভিতরে ধরে বলছে বুকের ভিতরে কি? আমরা বলছি বুকের ভিতরে কোরআন। তারা যদি ৩৬ রাইফেল বুকে ধরে বলে বুকের ভিতরে ৩৬ রাইফেল ধরেছি, কোরআনটাকে ছেড়ে দাও, কোরআনটা ৩৬ রাইফেলের গুলির ভয়ে ছেড়ে দিলেন, জান্নাতে যাওয়া যাবে, কথা বলেন জান্নাতে যাওয়া যাবে। তাহলে জান্নাতে যেতে হলো ওই ৩৬ রাইফেলের গুলি খেয়ে, এরপরে কোরআনটা বুকে ধরে ধরে জান্নাতে যেতে হবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাজিলকৃত কিতাব, যে কিতাবটার নাম হলো কোরআন, আর কোরআনটা হলো জান্নাতের সোজা পথ, এই সোজা পথ ধরে ধরে আজ থেকে আমরা নিজেদের জীবনটাকে গড়বো, কোরআন মানবো যত দিন জীবিত থাকবো ইনশা আল্লাহ। কোরআন না পড়তে পারলেও কোরআন খুলে খুলে কোরআনকে চুম্বন করব, কোরআনটা বুকে আগড়ে ধরব, আর একটা জিনিস সবসময় সতর্ক থাকব, কোরআনের একটি আয়াতের বিরুদ্ধে যদি আমার ছেলে চলে যায় আমি ওই ছেলেকেও মানি না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা?
কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি আমার মেয়ে চলে যায় আমি ওই মেয়েকেও মানি না, কোরআনের আয়াতের বিরুদ্ধে যদি কোনো নেতা চলে যায় কোনো নেত্রী চলে যায় আমি কোরআনকে মানি আমি সেই নেতা সেই নেত্রীকেও মানি না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। কোরআন মানতে গেলে পৃথিবীর কারো কথা শোনা যাবে না, কথা শুনতে হবে কার, আরো জোরে বলতে হবে কার। এই কোরআন মানতে গিয়ে যদি দিদিকে তালাক দিতে হয় কোরআন ছাড়বেন না বিবিকে তালাক দিবেন? সবাই বলেন বিবিকে তালাক দিবেন না কোরআন ছাড়বেন? যদি নেতা তালাক দিতে হয়, যদি নেত্রীকে তালাক দিতে হয়, যদি এলাকা ছাড়তে হয়, যদি ফাঁসির মঞ্চে উঠতে হয়, যদি রিমান্ডে যেতে হয়, যদি কারাগারে বন্দি হতে হয়, যদি গুম হতে হয়, যদি ছেলের উপরে নির্যাতন করা হয়, যদি মেয়ের উপরে নির্যাতন করা হয়, যদি সম্পদ হারিয়ে ফেলতে হয়, সব কিছু দিব কিন্তু কখনো কোরআনের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না, জীবন দিয়ে দিব। কারণ ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ এত সোজা পথ নয়, এই পথে চলতে হলে সাহাবিদের মতো রক্ত দেওয়া লাগতেই পারে, জীবন দেওয়া লাগতেই পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু এই পথ ছাড়া কখনো আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূলকে উহুদের ময়দানে যাওয়ার জন্য হুকুম দিলেন কে? সবাই বলেন কে? যত যুদ্ধ করেছে সমস্ত যুদ্ধগুলো হলো রাসূল করেছেন এই কোরআনের জন্য। কার কিতাবের জন্য? কোরআনের জন্য। কারণ রাসূল বলেছেন কোরআন দিয়ে দেশ চালাও, তারা বলেছে কোরআন দিয়ে দেশ চালাতে চাই না। রাসূল বলেছেন যতদিন কোরআন দিয়ে দেশ না চলবে ততদিন শান্তিও আসবে না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। আপনার বাড়িতে লেগেছে আগুন, কি লেগেছে? আগুন নিভানোর জন্য প্রয়োজন কি? পেট্রোল তেল যদি ঢালেন, কেরোসিনের তেল যদি ঢালেন, দেশের ভিতরে লেগেছে আগুন, ওই আগুন নিভানোর জন্য প্রয়োজন হলো কোরআনের আইন। কোরআনের আইন তুমি চালু করে দাও, দেশটা পরিপূর্ণ শান্ত হয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। তুমি যুবকদেরকে গাজার আসর থেকে সরাতে চাও, ওই যুবকদের কলিজার ভিতরে কোরআনের ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয় যতদিন না ঢুকবে পিটা পাইটা কখনো কোনো যুবককে গাজার আরশ থেকে সরানো যায় না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। কিন্তু যেই দিন ওই যুবকটা বলবে আমি আখিরাতকে ভয় করি, ওই যুবকের মুখের ভিতরে কোনো কিছু দেওয়ার গিলা গিলাও গাঁজা ঢোকানো যাবে, মদ ঢোকানো যাবে, জেনা করানো যাবে, মাইরা পিটা কি মানুষকে ভালো করা যায়? কথা বলেন যায়? যায়, হ্যাঁ যায়। কোন সময়? তবে আইন থাকতে হবে কার? আইন থাকতে হবে কার? আল্লাহ। রংপুরে একটা মাহফিলে গেলাম, মাগরিব নামাজ পড়লাম মাহফিলের মসজিদে, তিনজন মানুষ, কয়জন? মাগরিব নামাজ। আমি বললাম ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর আরেকজন মুসল্লি। তা আমি বললাম আপনাদের মাহফিল করেন এখানে কত বছর? কয় 50 বছর ধরে মাহফিল হয় এখানে। আমি বললাম 50 বছর ধরে মাহফিল হওয়ার পর মুসল্লি তিনজন, কি ওয়াজ হয়েছে এটা তো বোঝাই যাইতেছে। ওয়াজ দিয়েও কখনো কোনো মানুষদেরকে নামাজি বানানো যায়? হ্যাঁ, যার নসিব ভালো সে নামাজি হয়ে যাবে, কিন্তু মারে ওয়াজের সাথে সাথে থাকতে হবে কি? থাকতে হবে কি? এক ওয়াক্তে 5টা পিড়া, 5 ওয়াক্তে কয়ডা? আরো জোরে বলেন কয়ডা? 5 ওয়াক্ত 25, 25টা পিড়া যদি পুলিশের হাতের ডান্ডার বাড়ি যদি একটা যুবক একদিন খায় পরের দিন থেকে 6 ওয়াক্ত পড়বে। 5 ওয়াক্ত না, পরের দিন থেকে কয় ওয়াক্ত পড়বে? 6 ওয়াক্ত। তাহলে শুধু কোরআনের ময়দানে মাহফিলের ময়দানে নামাজের জন্য নসিহত করে করে নামাজি বানানো যায় না, নসিহতের পাশে পাশে পিড়ার দরকার আছে না? নাই। আর ওই পিড়া কখনো আলেমরা করবে না, ওই পিড়া কখনো সমাজবাসী করবে না, ওই পিড়াটা আসতে হবে রাষ্ট্রীয় আইন বিধান অনুযায়ী, ঠিক কিনা? ওই যে পার্লামেন্ট থেকে আমরা 50 বছর থেকে মাহফিল করে করে যা মানুষদেরকে নামাজি বানাতে পারি নেই, আগামীকাল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 24 ঘন্টায় পুরা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোকে পরিপূর্ণ করতে পারে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? প্রয়োজন শুধু কোরআনটা পার্লামেন্টে বসায় দেয়া, আমাদের প্রধানমন্ত্রীকে বলতে হবে আজকে থেকে আমি আইন জারি করে দিলাম, আগামীকাল থেকে পুলিশ প্রশাসন সবাই রোডে ঘাটে কে নামাজ পড়ছে না ওইটা তালাশ করবে, আর বেতের বাড়ি নিয়ে ঘুরবে, না পড়লেই কয়টা বাড়ি, এক ওয়াক্তে কয়টা, আর যদি আজানের সময় দোকান খোলা থাকে আর দোকানের ভেতরে যদি চা খায় ওদের দেওয়া হবে 10টা করে, ওদের দেওয়া হবে কয়টা? 10টা। সিগারেট যারা একটা টান দিবে 5টা বাড়ি, কত খাবি? খা, খাবে কেউ? সিগারেটের যে ফ্যাক্টরিগুলো আছে ফ্যাক্টরি থুয়া সবাই পালাবে,
এলাকার ভিতরে সিগারেট খুঁজে পাওয়া যাবে না, কিন্তু প্রয়োজন আছে হলো কোরআনটা পার্লামেন্টে নিয়ে গিয়ে আইন জারি করে এরপরে দেশের ভিতরে ছড়িয়ে দিতে হবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। তাহলে 50 বছর মাহফিল হলো রংপুরের একটা মসজিদে, মুসল্লি হলো কয়জন? 3 জন। কিন্তু আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আগামীকালকে বলে দেয় সকাল থেকে যে জোহর নামাজ থেকে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে প্রতিটা পুলিশ, প্রতিটা সেনাবাহিনী, প্রতিটা র্যাব তারা গাড়ি নিয়ে নিয়ে নামাজের ওয়াক্তের আগে আগে তারা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তারা দেখবে যে মসজিদ পরিপূর্ণ নাকি দোকান পরিপূর্ণ। আল্লাহর কসম করে বলি, 1 সপ্তাহ যদি এইরকম চলে বাংলাদেশের মসজিদ 3.5 লাখ না আরও 3.5 লাখের প্রয়োজন হবে। শাসন লাগছে, আইন মসজিদগুলো পরিপূর্ণ করার জন্য আইন শুধু দিতে হবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি যদি আগামীকাল এটা ঘোষণা দেয় সাথে সাথে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যাবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। তাহলে আমরা করব ওয়াজ, ওয়াজ দিয়ে তাদেরকে বুঝাবো, আর উনি দিবেন মার, নরম এবং গরম, নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা পতপত করে উড়িয়ে দিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? কিন্তু আমার একজন দাদা আছে রাজশাহীর ভিতরে, উনি একজন আমার সদরে, তো রাজশাহীতে, তো উনি একজন হাই কোয়ালিটির একটা নেতা, 23 বছর পর্যন্ত নেতাগিরি করছে। আমি মাঝে মাঝে মজা করি, আমি বলি দাদা কি পাইলেন, কয় 23 বছরে বহু কিছু পাইলাম। আমি কমলাম, গোসলের ফরজ কি বলেন তো দেখি দাদা, আমি বুঝি জানি না, কয় বলেন গোসলের ফরজ কি, 23 বছর নেতাগিরি করছেন কি পাইলেন আপনি জীবন, আপনি বলেন গোসলের ফরজ কি? গোসলের ফরজ 3টা, আসলেই গোসলের ফরজ যদিও কয়টা আমরা পড়ি, সবাই বলেন কয়টা? 3টাই পড়ি আমরা। হ্যাঁ, গোসলের ফরজ 3টা কি কি? কয় সাবান, পানি আর গামছা। আমি বললাম সাবান, পানি, গামছা এগুলো হলো গোসলের ফরজ। উনি বলছে হ্যাঁ, সাবান ছাড়া গোসল করি না, গামছা ছাড়া গা মোছা যায় না, আর পানি ছাড়া তো গোসলই হয় না। একজন 23 বছরের নেতা যদি দল করে গোসলের ফরজ না জানে, ওই দেশের ভিতরে কখনো কোরআনের আইন পার্লামেন্টে যাবে এই চিন্তা কখনো আমরা করতেও পারি না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। হবে না, হবে না। কারণ নামাজ যদি বলেন যে ফজর নামাজ কয় রাকাত, ও উত্তর দিয়ে দিবে 6 রাকাত। ফজরের নামাজ আমরা পড়ি কয় রাকাত? 4 রাকাত। ও পড়বে কয় রাকাত? ও বলবে 6 রাকাত, মানে জানেই না। আমরা যদি পড়ি দোয়া কুনুত কোথায় পড়ে, ও বলবে জানাজার নামাজে, জানা নাই। অযোগ্য মানুষ যোগ্য জায়গায় যখন বসে যাবে, ওই দেশের পরিস্থিতি আর কখনো ভালো থাকবে? কিয়ামতের আলামা, রাসূল বলেছেন অযোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারে বসে যাবে, যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানে না ও যোগ্য চেয়ারে বসে থাকবে। তো ওই যোগ্য চেয়ারে যদি অযোগ্য মানুষ বসে থাকে, কোরআন কি পার্লামেন্টে যাবে? কথা বলেন, কোরআন কি পার্লামেন্টে যাবে? যাবে না। উল্টা আরও চেষ্টা করবে কোরআনটাকে দাবিয়ে দেওয়ার জন্যে, উল্টা আরও চেষ্টা করবে কোরআনের মাহফিল বন্ধ করার জন্যে, উল্টারও চেষ্টা করবে কোরআনের মাহফিল 144 ধারা জারি করার জন্য, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। গানের আসরে বন্ধ নাই, কোনো গানের কনসার্ট 144 ধারা জারি হয়, কিন্তু মাহফিল বন্ধ হয় কি হয় না? হয়। অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে গেলে যা হয় পরিস্থিতি অমনই হবে, কিন্তু অমরের মতো একটা সেন্ট্রাল লিডারশিপ যদি ক্ষমতার চেয়ারে বসে যায়, তাহলে কোরআন তো পার্লামেন্টে যাবেই যাবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর যত বর্ডার আছে সমস্ত বর্ডার মেনে মেনে পৃথিবীর সমস্ত মানুষদেরকে মানাবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। গাঁজা পছন্দ করেন না কে? সুদ পছন্দ করেন না কে? এরপরে ইয়াবা পছন্দ করেন না কে? ঘুষ পছন্দ করেন না কে? তো এগুলো কি আমরা ওয়াজ করে বন্ধ করতে পারবো? বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ করতে হলে পার্লামেন্ট থেকে আইন জারি পাশ হয়ে এরপরে শাসন ব্যবস্থা দিয়ে বন্ধ করতে হবে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। তো কোরআনটা যদি আমাদের পার্লামেন্টে যেত, সারা বাংলাদেশের ভিতরে যে দাও দাও করে আগুন জ্বলছে, সমস্ত আগুনগুলো নিভে একদম পরিপূর্ণ শান্ত শ্যামল একটা জান্নাতের বাগানের দেশ হয়ে যেত, চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবার। কিন্তু কোরআনটা যদি আরও 50 বছর মসজিদে ফালায়া রাখেন, শান্তি পাওয়া যাবে? কথা বলেন শান্তি পাওয়া যাবে? শান্তি হবে ওই রকম 10 কিলোমিটার রাস্তা বাজেট হয়েছে 5 কিলো হবে, 5 কিলোর টাকা নাই। যশোর জেলায় মাহফিল করতে গিয়েছি, একটা বাজারের ভিতরে বলেছি একটু ওয়াশরুমে যাবো আপনাদের বাজারে, উনি বলছেন হুজুর ওয়াশরুমে যাবেন, টয়লেটে যাবেন, যান। কিন্তু আমাদের এই বাজারের
টয়লেট টাঙ্কি দুইটাই বাজেট হয়েছিল, আজ তিন বছরে টয়লেট হয়েছে কিন্তু টাঙ্কিটা হয় নাই। আমি বললাম টাঙ্কি হলো না কেন? বলছে টয়লেটটা টাঙ্কির দুইটাই বাজেট হয়েছিল, টয়লেট কোনোরকম আমরা পেয়েছি, টাঙ্কিটা নেতা খেয়ে ফেলেছে। টাঙ্কি খায়, রডের বদলে বাঁশ দেয়, এগুলোই চলবে যতদিন পর্যন্ত পার্লামেন্টে কোরআন না যাবে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর যেই দিন কোরআন যাবে সেই দিন সাহস নাই রডের বদলে বাঁশ দেওয়া, সেই দিন সাহস নাই টাঙ্কি খাওয়া, সেই দিন সাহস নাই 1 কিলোমিটার রাস্তা নিজের পেটের ভিতরে ঢোকানা, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? 18 কোটি মানুষের সম্পদ, প্রথম জ্ঞান কে দিচ্ছেন? সর্বপ্রথম জ্ঞান কে দিচ্ছেন? আল্লাহ। এবার ওই যে পার্লামেন্টে যদি কোরআন যায়, ওখানে তো কোরআন থেকে আলোচনা হবে, কিভাবে আলোচনা হবে জানেন? ওখানে সর্বপ্রথমেই কোরআনের আয়াত তেলাওয়াত করে তাদেরকে বোঝানো হবে, তোমরা দেশের সম্পদগুলো তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, তবে মনে রেখো এই দেশের সম্পদগুলো 18 কোটি মানুষের সম্পদ, এটা তোমার ঘরের সম্পদ নয়, এইটা তুমি যদি পেটের ভিতরে ঢোকাও তাহলে মনে করো জ্বলন্ত আগুন তুমি তোমার পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছো। বলো এই পার্লামেন্টের কোন মেম্বার জ্বলন্ত আগুন নিজের পেটের ভিতরে ঢোকাবে? কেউ হাত তুলতে পারবে? কথা বলেন, কেউ হাত তুলতে পারবে? এই কোরআন দিয়ে নসিহত করে, তাদের সামনে নসিহত পেশ করে যদি বলা যায় কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু জনগণের যদি কোনো হক নষ্ট করো ওই রব কখনো তোমাকে মাফ করবে না, জাহান্নামের আগুনে জ্বালাবে। এই নসিহতগুলো যদি করে করে তাদের হাতের ভিতরে দেশের বাজেটগুলো তুলে দেওয়া হতো, জীবনে কোনো দিন এই বাজেটগুলো কি অন্যায়ভাবে কেউ খেতে পারত? কথা বলেন, খাবার সাহস ছিল না? অনেক কথা বলে ফেললাম, তবে একটা কিতাবের আইন ছাড়া কখনো শান্তি পাওয়া যাবে? কথা বলেন, শান্তি পাওয়া যাবে? আর ওই কিতাবটা না মানলে কখনো কোনো দিন জান্নাতেও যাওয়া যাবে? ওই কোরআনটাই হলো আমার জান্নাতের সোজা পথ, ওই কোরআনটাই হলো আমার জান্নাতের সোজা রাস্তা, যে জায়গায় কোনো ভাঙা নাই, কোনো ব্রিজ নাই, কোনো চৌমোহনি নাই, শুরু হয়েছে দুনিয়ায় শেষ হয়েছে জান্নাতে। রাসূল বলেন জান্নাতের পিলার ওইটার সাথে একটা রশি বাঁধা, আরেকটা রশি দুনিয়ায় ছেড়ে দেওয়া, ওই রশির মাথার সাথে আবার কোরআনটা বেঁধে দেওয়া, মানে কোরআন ধরেছেন তো জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহ নাই? রাসূলের জীবনই ছিল ওই 23 পারা 30 পারা কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটাকে তালাশ করার জন্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়েছিল, আম্মাজান আয়েশা আপনি বলেন না দেখি রাসূলের জীবনীটা কেমন ছিল? তিনি বলেন কানা খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বলেন হ্যাঁ কোরআন তো পড়েছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন 30 পারা কোরআনটাই ছিল আমার রাসূলের 23 বছরের জিন্দেগি। তাহলে এই কোরআনটাই হলো আমাদের জান্নাতের সোজা পথ, আল্লাহ যেন কোরআন মেনে মেনে আমাদের প্রত্যেককে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।